শুনছেন এবিসি রেডিও 89.2 FM, শুরু হয়ে গেছে আপনাদের প্রিয় অনুষ্ঠান কুয়াশা, আর সঙ্গে আছি শারমিন। আর প্রতিবারের মতন কুয়াশা শারমিনের সঙ্গে আছে দুটো গল্প। প্রথম গল্পটির নাম খুব ইন্টারেস্টিং, আজকের প্রথম গল্পটির নাম কুয়াশা, লিখেছেন নিহার রঞ্জন দাশগুপ্ত। আসুন তাহলে আজকে প্রথম গল্পটি, অর্থাৎ যে গল্পটির নামও কুয়াশা, সেই গল্পটির প্রথম পর্ব শুনবো, আর পড়ে শোনাবে সেতু। তারপর একটা ছোট্ট বিরতি নিয়ে সরাসরি চলে যাব দ্বিতীয় পর্বে। গল্প শুরু করবার আগে প্রথম গল্পের নামটি আবারও বলছি, আজকের গল্পের নাম কুয়াশা, লেখক নিহার রঞ্জন দাশগুপ্ত, এবং পড়ে শোনাচ্ছি সেতু। তো সে ডায়ের কয়েকটা পৃষ্ঠা, সেই ডায়েরি থেকে থানার দারোগা ইউসুফ তার এক বন্ধুকে যেমন বলেছিলেন তার জবানিতে। ভয়ে গাটা একেবারে কাটা দিয়ে উঠল মহির। তার সহজ বুদ্ধি বিবেচনা ও বিচার দিয়ে বুঝতে পারছে এমনটি হতে পারে না, হওয়া সম্ভব নয়। তথাপি দু চক্ষু দিয়ে একটু আগে যা সে দেখেছে সেটাকে অস্বীকারই বা কিভাবে করে, এবং একেবারে ভুতুরে অবিশ্বাস্য বলে উড়িয়েও বা কি করে দেয়। কিন্তু আশ্চর্য, ভাবতে গেলে এখনো গাটা যেন শিরশির করে উঠছে, গায়ের লোমগুলো সোজা হয়ে উঠছে। টেবিলের উপরে রক্ষিত টেবিল ল্যাম্পের শিখাটা আরো একটু উসকে দিল মহি। আলোর শিখাটা আরো উজ্জ্বল হয়ে উঠল, সেই উজ্জ্বল আলোয় ঘরের প্রতিটি বস্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো, না কিছু নেই। অথচ এই একটু আগেও দেখেছে সে স্পষ্ট, যদিও ঘরের আলোটা ঈষৎ কমানো ছিল তবু সেই কম আলোতেই সে স্পষ্ট দেখতে পেয়েছে। চোখের ভুল বলে উড়িয়ে দিতে পারে না, আলোটা চোখে লাগছিল বলে সামান্য একটু কমিয়ে ঝুঁকে পড়ে গভীর মনোযোগের সঙ্গে বইটা পড়ছিল মহি। সুন্দর কমনীয় চুড়ি পরা দুখানি হাত কে যেন তারই ঠিক পাশে টেবিলের উপর রাখল। চুরির মিষ্টি মৃদু আওয়াজেই তার মনোযোগ আকৃষ্ট হয়েছিল। এক দৃষ্টে কতকটা গভীর বিস্ময়ের সঙ্গেই তার সামনে টেবিলের পরে ন্যস্ত চুরি পরা হাত দুটির দিকে তাকিয়েছিল মহি। কি সুঠাম হাত দুটি টেবিলের পরে ন্যস্ত হয়ে আছে, যেন কোন দক্ষ শিল্পীর সাদা ক্যানভাসের উপর অঙ্কিত দুটি রক্তিম রেখা। কিন্তু চোখ তুলে তাকাবার সঙ্গে সঙ্গেই মহি যেন বিস্ময়ে ও ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে গেছে। কেউই নেই তার সামনে, পাশে, পশ্চাতে বা উপরে, একা সে ঘরের মধ্যে আলোর সামনে বসে আছে। আশ্চর্য, তবে এই একটু আগে সে কার দুটি হাত দেখেছিল তারই সামনে টেবিলের উপর। এতক্ষণে তার মনে পড়ে বাড়িটা চমৎকার খোলামেলা দেখে অথচ কম ভাড়ায় সে যখন ভাড়া নেবার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে, দুখানা বাড়ির পরের বাড়িটাতে তিনি থাকেন রাধানাথ বাবু, তখন বারবার করে মহিকে বলেছিলেন, ও বাড়ি ভাড়া নেবেন না মহিবাবু, অনেকদিন থেকেই বাড়িটা অমনি খালি পড়ে আছে। কেন বলুন তো, বাড়িটা তো দেখলাম চমৎকার। হ্যাঁ, বাড়িটা দেখতে শুনতে চমৎকার সন্দেহ নেই, তবে রাধানাথ বাবু কেমন যেন ইতস্তত করতে থাকেন। তবে কি মশাই বলুন তো, মানে বাড়িটা সম্পর্কে নানান রকমের কথা শোনা যায়, এর আগেও দু একজন এসেছেন তবে টিকতে পারেননি এক রাত্রের বেশি তারা। তাই বুঝি অমন জায়গায় চমৎকার বাড়িটা আজও খালি পড়ে আছে, হাসতে হাসতে মহি বলে, কিন্তু ব্যাপারটা ঠিক কি সেটা কি বলতে পারেন, ভূতের উপদ্রব আছে বুঝি বাড়িটায়। কি জানি মশাই, তবে বছর দুই অমনি ভ্যাকেন্ট পড়ে আছে, এবং পূর্বে যে দু চারজন ভাড়াটে উঠে এসেছিল তারা এক রাত্রির বেশি থাকতে পারেননি। হাসতে হাসতে মহি জবাব দিয়েছিল, দেখুন রাধানাথ বাবু, গত এক মাস ধরে বাড়ি খুঁজে খুঁজে আমি সারাটা শহর প্রায় চষে ফেলেছি, কিন্তু আমার পক্ষে মানানসই হয় একটু হাওয়া বাতাস পেয়ে হাত পা মেলে থাকতে পারি এমন একটি বাড়ি আজ পর্যন্ত দেখলাম না যা ভাড়া পাওয়া যাবে। অথচ আমার ও আমার বুড়িমার পক্ষে উপরে নিচে চারখানা ঘরওয়ালা ওই বাড়িটা একেবারে ঠিক যেমনটা খুঁজছিলাম ঠিক তেমন। ভূতের ভয়ই থাক আর যাই থাক, এ সুযোগকে হারাতে আর যে পারুক আমি পারব না। কিন্তু না রাধানাথ বাবু, ভূতের ভয় তেমন আমার নেই,
মহি হাসতে হাসতে বলল, তাছাড়া 27 বছর বয়স হলো, আজ পর্যন্ত বহু কথিত ওই জীবটির দর্শন আমার ভাগ্যে ঘটেনি। বাড়ি পাওয়ার সঙ্গে সঙ্গে সেই সৌভাগ্যটা যদি একান্ত ভাবে উপস্থিত হয়, তাহলে বহুদিনের আকাঙ্ক্ষাটাও সঙ্গে সঙ্গে মিটে যাবে আমার। এমনকি বাড়ির মালিক কান্তিবাবুও মহির বাড়ি ভাড়া নেওয়া সম্পর্কে এতটুকু আগ্রহ প্রকাশ করেননি এবং ভাড়ার কথা বলতে বলেছেন, দেখুন যে আগে আপনার বাড়িটা স্যুট করে কিনা, তারপর ভাড়ার কথা না হয় ঠিক করা যাবে। প্রত্যুত্তর মহি বলেছিল, না কান্তিবাবু, সেটি ঠিক হবে না। শেষকালে হয়তো একটা অসম্ভব ভাড়া হেঁকে বসবেন আপনি, যে আমার পক্ষে দেওয়া সম্ভব হবে না। না না, ভয় নেই আপনার, নিশ্চিন্তা থাকতে পারেন আপনি। যদি আপনার থাকা হয়, যা রাজ্য ভাড়া মনে করবেন আপনি তাই দেবেন। মনে থাকে যেন? হ্যাঁ মনে থাকবে। সমস্ত বিচার বিবেচনা বুদ্ধি সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে মহিজ। একটু একটা চাপা বিষাক্ত নিঃশ্বাস যেন অন্ধকার ঘরটার মধ্যে জমাট বেঁধে উঠছে। কেন বারবার আমাকে দেখবার চেষ্টা করছেন আপনি? আমাকে দেখা যায় না, দেখতে পারবেন না আমাকে, কেবল আমার হাত দুটি ছাড়া। স্বামী হত্যাকারিনীর মুখ দেখাও যে পাপ, জানেন না এ কথাটা? শোনেননি আপনি? অন্ধকার যেন কথা বলে উঠল, কিন্তু আপনি যেই হন, ভূত প্রেত জনি জানবেন যে ভয় দেখিয়ে আমাকে এ বাড়ি থেকে সরাতে পারবেন না। মহি এবার বলে উঠল, তাড়াবো কেন, থাকুন না তো, আপনাকে একা দেখছি, বিয়ে থা করেননি বুঝি? আপনারা যে লোকে বাস করেন সবকিছুই তো শুনি আপনারা দেখতে পান, জানতে পারেন, এ কথাটা কেন জানেন না? কে বলল আপনাকে আমরা সবকিছু জানতে পারি? আমাদের গতিবিধি শক্তির একটা নির্দিষ্ট সীমা আছে, তার বেশি এক চুলো এদিক ওদিক আমরা এগোতে পারি না। তাহলেও বায়ুর জগতে শুনে লোকে বলে আপনারা বায়ুবীয় দেহ ধরে বাস করেন, সেদিক থেকে গতি আপনাদের যত্রতত্রই তো হওয়ার কথা। সেটাই তো হয়েছে মুশকিল, সবকিছুই আমাদের বায়ুবীয় হলে কি হয়, সুখ দুঃখ ব্যথা বেদনা হিংসা ক্রোধ সবগুলো অনুভূতি ঠিক আপনাদের মতোই আমাদের বর্তমান। কিছুক্ষণ স্তব্ধতা, হঠাৎ আবার মহি প্রশ্ন করে, এই যে একটু আগে বলছিলেন আপনি আপনার স্বামীকে হত্যা করেছেন, কিন্তু কেন বলুন তো? সকলকেই যে একঘেয়ে প্রতিব্রতা হতে হবে তারই বা কি মানে আছে? তাই প্রতিঘাতিনী হয়েছি আমি। অদ্ভুত যুক্তি আপনার, অদ্ভুত কিনা জানি না, তবে একজন পুরুষ হত্যা করে আমার আশ মেটেনি। বলেন কি? হ্যাঁ, আপনাকে হত্যা করবার আমার ইচ্ছা। সর্বনাশ, আপনার ইচ্ছাটা তো ভালো নয়, তাই বলে ভয় পাবেন না যেন। এতক্ষণ ধরে আপনার মতো কেউ এর আগে আমার সঙ্গে কথা বলতে সাহস পায়নি, না পাওয়াটাই স্বাভাবিক তাই নয় কি? কিন্তু আর নয়, ভোর হয়ে এলো, এবার আমি আজকের রাতের মতো আপনার কাছ থেকে বিদায় নেব। কিন্তু সকালে উঠেই পালাবেন না তো আপনি? পালাবো কেন, পালাবার কোনো কারণই ঘটেনি, মৃদু হেসে বলল মাহি। পরের দিন সকালে সারাটা রাত্রি জাগরণের পর একটু বেশি বেলা পর্যন্তই মহি ঘুমিয়েছিল। বাড়িওয়ালা কান্তিবাবুর ডাকাডাকিতে ঘুম ভাঙল তার। কান্তিবাবু একটু আশ্চর্য হয়েছিলেন পরম নিশ্চিন্তে মহিকে ঘরের মধ্যে এত বেলা অবধি ঘুমোতে দেখে। ব্যাপার কি কান্তিবাবু, আপনি এত সকালে? সকাল কোথায় মহিবাবু, বেলা যে 10টা বাজে, এখন উঠছেন না দেখে? আরে ভয় নেই কান্তিবাবু, আপনার ভূতের সঙ্গে কাল রাত্রে আমার বেশ যাকে বলে ভাবি জমে গেছে। বেশ বাড়িটি আপনার শুধু খোলামেলা নয়, চমৎকার একটা রোম্যান্সও এ বাড়ির সঙ্গে আপনার জড়িত আছে। কিন্তু পরের দিন রাত সোয়া একটা পর্যন্ত অপেক্ষা করেও যখন কারো দর্শন পাওয়া গেল না, কতকটা যেন হতাশার সঙ্গে মহি শয্যায় ফিরে আশ্রয় নিল এবং গত রাত্রের সেই অদ্ভুত অভিসারিণীর কথাই ভাবতে ভাবতে বোধ হয় ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ একটা শ্বাস রোধকারী অস্বস্তি ও বেদনায় ঘুমটা ভেঙে গেল। কঠিন হাতের 10 আঙ্গুল দিয়ে কে যেন সাইতো তার গলা টিপে ধরেছে। উফ, শ্বাস বন্ধ হয়ে আসে।
তাড়াতাড়ি দুহাত দিয়ে আততায়ীর হাত দুটো ছাড়াবার চেষ্টা করতেই মহি চমকে উঠল। চুড়ি পড়া দুটি হাত লৌহ বেষ্টনীতে তার গলা চেপে ধরেছে। নিয়মিত বারবেল মুগুর ভাজার হাত মহির, কিন্তু যথাসাধ্য চেষ্টা করেও সেই অদৃশ্য আততায়ীর লৌহ বেষ্টনী হাত নিজেকে যেন মুক্ত করতে পারে না সে। একই ক্রমেই শ্বাস বন্ধ হয়ে আসছে যে একটু হাওয়া একটু গো গো শব্দ মহির কণ্ঠ হতে বের হবার চেষ্টা করে। হঠাৎ এমন সময় সেই অদৃশ্য হস্তের লৌহ বেষ্টনী গলার উপর থেকে শিথিল হয়ে গেল এবং শোনা গেল একটা সুমিষ্ট হাসি, খিলখিল করে আনন্দে কে যেন হাসছে। টনটন করছে ব্যথায় এখনো মহির গলাটা। কেমন লাগলো গত রাত্রের সেই নারী কণ্ঠ? মহির গলা দিয়ে যেন কোন স্বর তখন বের হচ্ছে না। পুনরায় নারী কণ্ঠ, রোমান্সটা উপভোগ করলেন কেমন? নারীর পেলব বাহুতে চিরদিন আপনারা পুরুষেরা কামনার পরশী পেয়ে এসেছেন, মৃত্যুর পরশটা পেলব হাতে কেমন লাগলো আপনার? মহির তথাপি কোনো জবাব দেয় না, চুপ করেই থাকে। কি ভাবছেন? ভাবছি বিংশ শতাব্দীর নারী আপনি, না সেই আদিম প্রস্তর যুগের বন্য, সেই রক্ত সেই মাংস সেই সব কেবল মাঝখানে হাজার হাজার বছরের একটা ব্যবধান মাত্র। আপনি আপনি রাক্ষসী, তবু নারী। এই নারীর জন্যই কি যুগে যুগে হ্যাংলা পুরুষ আপনারা আমাদের পিছু পিছু ঘুরে বেড়াননি এবং এখনো বেড়াচ্ছেন না? যা কিছু কথা, গলায় আপনার হাত বুলিয়ে দেব। রক্ষে করুন আপনি, যে নমুনে একটু আগে দেখিয়েছেন আর হাত বুলিয়ে কোনো কাজ নেই। ঠিক এমনি এমনি ব্যথা লেগেছিল আমার, জানেন আমাকেও যে গলা টিপে হত্যা করেছিল। কে কে হত্যা করেছিল আপনাকে? কে আবার? আপনার মতোই এক পুরুষ। কিন্তু আমিও তাকে হত্যা করেছি, প্রতিশোধ নিয়েছি আমি। অনেক আশা করে সে এ বাড়ি করেছিল, ভেবেছিল আমাকে হত্যা করে আমারই অর্থে তৈরি এই বাড়িতে তার মন মতো বিবাহিত প্রিয়তমা স্ত্রীকে নিয়ে সে সুখে বসবাস করবে। নর্তকী অভিনেত্রীর ভালোবাসা নাকি ভালোবাসাই নয়, কিন্তু নর্তকী অভিনেত্রী করেছিল অর্থের লোভে কে আমাকে? বিবাহিত স্ত্রীকে অর্থের লালসায় রঙ্গমঞ্চে ঠেলে দিয়েছিল কে? আপনার কাহিনীটা শুনবার বড় ইচ্ছে। আমার কাহিনী কোন নতুনত্ব নেই তাতে। বাংলাদেশে অনেক হতভাগিনীর জীবনে অমন ঘটনা ঘটেছে, কি শুনবেন সে পুরাতন কথা? কিন্তু তা হলো, কিন্তু আমি তো আপনার কোন ক্ষতি করিনি, তবে আমার পিছনে কেন লেগেছেন আপনি? সব পুরুষই সমান, গোত্র এক। তাহলে আপনি চান যে এই বাড়ি ছেড়ে আমি চলে যাই? তা যাবেন কেন, থাকুন না। কিন্তু যেভাবে একটু আগে আজ আমাকে আপনি অভ্যর্থনা করেছিলেন, তারপরে আর থাকতে যে সাহস হচ্ছে না। এই না আপনার ভূতের ভয় নেই বলছিলেন? ভূতের ভয় যে নেই সে তো আপনি বুঝতেই পারছেন, কিন্তু আপনার মতো পেতনিকে এড়িয়ে চলাই মঙ্গল নয় কি? আমি পেতনি, জানেন একদিন আমাকে একটি বার রঙ্গমঞ্চে চোখের দেখা দেখবার জন্য প্রেক্ষাগৃহ ভরে যেত, তখন তো আপনি পেতনি ছিলেন না। ভারী দুঃসাহস তো আপনার। এখনই যদি আবার আপনার গলা টিপে ধরি, সত্যি সত্যি ধরবেন নাকি? অসম্ভব নয় কিছু। শুনুন তাহলে, আমি এইমাত্র মনে মনে এক প্রকার স্থির করেছি কি জানেন? কি স্থির করেছেন? এ বাড়ি আমি ছাড়ব না। আমার হাতে মরতে চান নাকি? ক্ষতি কি, সে একটা বিচিত্র নাটকীয় মৃত্যুই হবে, একদিন না একদিন মরতে তো হবেই। তারপর প্রসঙ্গটা পাল্টে মহি প্রশ্ন করে, ঘরটায় বড় অন্ধকার, আলোটা চালাবো? আলো জ্বাললেই আমাকে চলে যেতে হবে, তাই তো আমি চাই। কেন, আমাকে কি আপনি সহ্য করতে পারছেন না? না। বেশ, তবে আমি চললাম। মহি বাড়িটা ছেড়ে গেল না বটে, কিন্তু তার যথেষ্ট পরিবর্তন দেখা গেল। রাত্রি হলেই তার মধ্যে কেমন যেন একটা আত্মহত্যা করবার দুনির্বার প্রচেষ্টা জাগে।
আচমকা ঘুমের মধ্যে নিজের গলা দু হাতে টিপে ধরে নিজেকে হত্যা করবার চেষ্টা করেন। মা এসেছেন, তিনি বারবার ছেলেকে বলছেন এ বাড়ি ছেড়ে অন্যত্র কোথাও চলে যেতে, কিন্তু মহি কোনো মতেই রাজি হয় না। দিনের বেলাতে সে অত্যন্ত শান্তশিষ্ট, কোনো কিছু বুঝবারই উপায় নেই, রাত্রি হলেই তার অস্থিরতা বাড়ে। অধীর আগ্রহে ঘরের দরজা বন্ধ করে কার জন্য যেন প্রতীক্ষা করে, কাউকে সহ্য করতে পারে না। এমনি করে কতদিন তুমি এখানে থাকবে? মহি জবাব দেয়, যতদিন না তুমি আমাকে হত্যা করছো। কিন্তু তোমার এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। তবে আমাকে হত্যা করো, আমিও আর সহ্য করতে পারছি না। বেশ, তবে তাই হোক, তোমাকে আমি হত্যা করব। হ্যাঁ তাই করো, আমাকে মুক্তি দাও। কিন্তু পারে না সে মহিকে হত্যা করতে। প্রতি রাত্রে প্রতিজ্ঞা পরের রাত্রে শিথিল হয়ে যায়। একজন করে প্রতিজ্ঞা, একজন করে চেষ্টা। কাহিনীর শেষে দেখা গেল একদিন প্রত্যুষে মহির হিমশীতল মৃতদেহটা তার ঘরের মেঝেতে পড়ে আছে। তার গলায় দশ আঙুলের সুস্পষ্ট দাগ। গলা চিপে শ্বাসরোধ করে কেউ তাকে হত্যা করেছে, কিন্তু কে? তার ঘর ভেতর থেকে বন্ধ ছিল এবং টেবিলের ড্রয়ারে তার ডায়েরিটা পাওয়া গিয়েছিল। বাড়িটা আর ভাড়া হয়নি। শেষ হলো আজকের প্রথম গল্প, যার নাম ছিল কুয়াশা। লেখক নিহারঞ্জন দাশগুপ্ত এবং পরে শুনিয়েছে সেটা। সময় হয়ে গেছে আমাদের দ্বিতীয় গল্পে যাওয়ার। আমাদের দ্বিতীয় গল্পটি লিখেছেন ইমরান নিলয়। গল্পের নাম একেবারে শেষে শুনবেন, কিন্তু তার আগে চলুন গল্প শুরু করে দিন। প্রথম পর্ব এখন শুনবেন, তারপর আবার ফিরে আসছি। সঙ্গেই থাকবেন, আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিও 89.2 FM। সঙ্গে রয়েছে শারমিন। আজকাল অনেককে বলতে শোনা যায় দেশ থেকে খাঁটি গ্রাম বোধহয় উঠে গেল। কথাটা মিথ্যে না, আবার একেবারে সত্যও না। এখনো অনেক গ্রাম আছে যারা ঠিকঠাক মফস্বল হয়ে উঠতে পারেনি। কুসুমপুর নামে গ্রামটিকে দেখলেই সেটা বোঝা যায়। এখন এখানে তার অধিকাংশ বাড়িতে বিদ্যুৎ পৌঁছয়নি। সন্ধ্যা হতে এক ধরনের গা ছমছম করা ভাব জেগে উঠতে থাকে সবখানে। রাতে টর্চের আলো ছাড়া কেউ সাধারণত গ্রামের পথে বের হয় না। যদিও টর্চের আলোতে অন্ধকার আরো চেপে আসে, তবু রাত বিরাতে টর্চই এখনো ভরসা। এখানকার মানুষের অবশ্য দীর্ঘদিনের অভ্যাস মতো বেশ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। গ্রামের ফাঁকা অন্ধকার রাস্তায় তখন কুকুরের দল অকারণে রেখে যায়। আবার কোনো কোনো রাতে সবাই মিলে মিহি সুরে কেঁদে চলে, যেন অদৃশ্য কারো কাছে কোনো কিছু মিনতি করছে তারা। এই কুসুমপুরেই কলেজের ছুটিতে বেড়াতে এসেছে মুকুল আর শফিক। দুজন ঢাকায় একই সাথে পড়াশোনা করে। অনেকদিন ঢাকার বাইরে যাওয়া হয় না, তাই সুযোগ পেয়েই চলে এসেছে। শহরের কোলাহলের বাইরে কিছুদিন একটু জিরিয়ে নিতে মুকুলের খালার বাসাতে বেড়াতে এসেছে তারা। কিছুদিন হল মুকুলের খালুর পোস্টিং হয়েছে এখানে। তিনি এখানকার একটা এনজিওর দায়িত্বে আছেন। অফিস থেকে বাংলো ধরনের একটা বাড়ি দেয়া হয়েছে তাকে। মুকুল আর শফিক এই বাড়িতেই উঠেছে। দুজনই এর আগে যার যার গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছে, কিন্তু এরকম নিশুতি গ্রাম দুজনের কাছেই এক নতুন অভিজ্ঞতা। ওরা বেশ উপভোগ করছে এই নতুন পরিবেশ। দুপুরে খেতে বসেছে শফিক মুকুল। তাদের প্লেটে ভাত তুলে দিচ্ছেন রেহনুমা বেগম, মুকুলের খালা। গ্রামে আসার পর থেকে ভদ্রমহিলা মুকুলদের যত্ন আত্তির কোনো ত্রুটি রাখছেন না। ভদ্রমহিলার বয়স 30-এর কোঠায়, এখনো নিঃসন্তান, একলা বাড়িতে থাকেন। অতিথি পেয়ে ভীষণ খুশি হয়েছেন বোঝা যায়। বেশ বেশ, আর দিও না তো খালামুনি। অল্পই তো দিলাম মাত্র, আর একটু নে। না না, ওতেই হয়ে যাবে, শফিককে দাও। ওকে তো দিবই, ওকে তোর মতো নাকি? শফিক, মাংসটা দেই আর একটু। না না আন্টি, আর বেশি দিলে খেতে পারবো না, নষ্ট হবে। কি যে খাও তোমরা, আর এখনই তো খাওয়ার বয়স। এই তোরা যে এত কম করে মাংস খাস, তোর মা কিছু বলে না? আগে বলতো, বলে কাজ হয় না দেখে এখন আর বলে না। ছেলের কথা শোনো, এই জন্যই তো বলি
তোদের গায়ে মাংস নেই কেন? শফিক, একটু ঝোল দেবো? না না আন্টি, আমার খাওয়া প্রায় শেষ। শেষ মানে? আরেকটা কাবাব নাও। আই মুকুল, তোকে দেবো? দিতে পারো, কাবাবটা ফ্যান্টাস্টিক হয়েছে। আর কোনটা বুঝি ভালো হয়নি? আরে না না, সবই চমৎকার হয়েছে। আরো তো আছে কয়েকদিন, এখনই সব খেয়ে ফেললে হাঁপিয়ে যাবো তো। খালু আসবেন না? সে তো আসতে আসতে সেই সন্ধ্যা, কখনো কখনো রাতও হয়ে যায়। তোমার ভয় করে না একা একা? আশেপাশে তো বাড়ি ঘরও নেই। ভয় কিসের? তাছাড়া রহিমার মা তো আছে, সন্ধ্যা পর্যন্ত থাকে আমার সাথে। আচ্ছা খালামণি, তোমরা এখানে এসেছো কতদিন হলো? এই তো মাস তিনেক হবে। জায়গাটা কিছুটা নিরিবিলি হলেও বেশ ভালো, তাই না শফিক? হ্যাঁ আন্টি, খুবই সুন্দর জায়গা। শফিক তো দেখি কথাই বলে না, লজ্জা পাচ্ছ নাকি? না না আন্টি, কি যে বলেন, আমি আসলে শ্রোতা, বলার চেয়ে শুনতে বেশি ভালো লাগে। শুনতে হবে, বলতেও হবে। শ্রোতা হয়ে থাকলে সারা জীবন কি তুমি শুধু শুনেই যাবে? আচ্ছা খালা, এখানে আর দেখার কি কি আছে? ভাবছি বিকেলেই বের হয়ে ঘুরে দেখে আসবো একবার। আমি কি আর অত কিছু জানি নাকি, রহিমার মাকে জিজ্ঞেস করে দেখতে পারিস। তবে শুনেছি এখানে নাকি পুরনো একটা রাজবাড়ি আছে। রাজবাড়ি? হ্যাঁ, এখান থেকে বেশি দূরে না, হেঁটেই যাওয়া যায় শুনেছি। তুমি যাওনি? না রে, ওসব পুরনো বাড়িতে আমার অত আগ্রহ নেই, সময়ও পাই না। তাছাড়া শুনেছি জায়গাটা দেখাশোনা করার কেউ নেই। আগে একটা বুড়ো কেয়ারটেকার ছিল, এখন সেটাও পালিয়ে গেছে। দেখাশোনা করার কেউ নেই, এমনকি দেয়ালেও নাকি শ্যাওলা পড়ে গেছে। লোকে এখন ওটাকে জংলা বাড়ি বলে। এ সবই অবশ্য রহিমার মা আমাকে এসে বলেছে। ইন্টারেস্টিং, রহিমার মা আর কি কি বলেছে? আরে আর হাবি যাবে কত কি বলে, জানিসই তো এসব বাড়ি নিয়ে কত কুসংস্কার থাকে। ওটা নাকি রহস্যময় বাড়ি, সন্ধ্যার সময় বাড়ির মধ্যে থেকে নাকি কান্নার আওয়াজ পাওয়া যায়, ছাদে ছায়া মূর্তি দাঁড়িয়ে থাকতে দেখেছে কেউ কেউ। তুমি বিশ্বাস করো না? দূর, এসব মিথ সব এলাকায় থাকে কিছু কিছু, এগুলো পাত্তা দিতে হয় না। তোর খালু আরো ভালো মতো বলতে পারবে এই বাড়িটা সম্পর্কে, সে আসলেই জিজ্ঞেস করিস। সেদিন ওরা বিকেলে গ্রাম দেখতে বের হল, বেশি দূর গেল না অবশ্য। বাড়ির পাশে পুকুর পাড় ধান খেতে ঘুরতে ঘুরতে সন্ধ্যা ঘনিয়ে এলো, অনেকের সাথে দেখা হলো। গ্রামের মানুষরা জিজ্ঞেস করলো ওরা কারা, নিজেদের পরিচয় দিতেই সবাই চিনে ফেলল। বোঝা যায় ছোট গ্রামে সবাই সবাইকে চেনে। যেই জিজ্ঞেস করে, মুকুলের খালুর নাম বলতেই উজ্জ্বল হয়ে ওঠে সবার মুখ, ভদ্রলোককে সবাই বেশ শ্রদ্ধা করে। সন্ধ্যা নামার আগে ঘরে ফিরে আসে ওরা। রাতে মুকুল আর শফিক দুজন আড্ডা দিচ্ছিল, এমন সময় মুকুলের খালু আজমল সাহেব ওদের ঘরে আসেন। কি খবর তোমাদের? দেখতে আসলাম, কোনো সমস্যা হচ্ছে নাকি? না না, কোনো সমস্যা না খালু, আপনি কেমন আছেন? এ আমার বন্ধু শফিক, আমরা একসাথেই পড়াশোনা করি, একা একা বেরোনোর চেয়ে ভাবলাম ওকে নিয়েই আসি। খুব ভালো করেছ। তো কি শফিক, কেমন দেখছো নতুন জায়গা? এখনো সেভাবে দেখা হয়ে ওঠেনি খালু, তবে খুব নিরিবিলি আর সাজানো গোছানো। হ্যাঁ, মজার ব্যাপার কি জানো, বাংলাদেশের সবগুলো গ্রামই গোছানো। এটা তো আর তোমাদের শহর না যে যেখানে সেখানে সুযোগ পেলেই বিল্ডিং তুলে ফেলবে। আমার ইচ্ছা ছিল পুরো গ্রামটাই তোমাদেরকে নিয়ে ঘুরে দেখাবো, কিন্তু কাজের একটু চাপ আছে, প্রতিদিন ফিরতে ফিরতে রাত হয়ে যাচ্ছে। সমস্যা নেই খালু, আমরা নিজেরাই টুকটাক ঘুরে দেখছি। লা, তোমরা এত দূর থেকে এসেছ একলা ঘুরবে, সেটা কিরকম দেখায়? সামনে ছুটির দিনে আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, তার আগ পর্যন্ত মমতাজ মিয়াকে বলে দেব তোমাদের সাথে যাবে। মমতাজ মিয়াটা আবার কি? আমাদের অফিসের পিয়ন, খুব ভালো লোক, অনেকদিন ধরেই এই এলাকায় আছে, ও তোমাদের ঘুরিয়ে দেখাতে পারবে চারপাশ। আচ্ছা খালু, শুনেছি এখানে একটা রাজবাড়ি আছে। রাজবাড়ি? ও হ্যাঁ, জংলাবাড়ি ডাকে এখন লোকজন, স্থানীয় জমিদারদের বসতবাড়ি ছিল, এখন আর নেই, কেউ নেই ওখানে, মালিক না থাকাতে যা হয় আর কি। বিশাল বাড়ি অথচ দেখাশোনার কেউ নেই, আস্তে আস্তে জঙ্গলে পরিণত হলো। খালা বলছিল একজন কেয়ারটেকার নাকি ছিল আগে,
হ্যাঁ, আমিও শুনেছি একথা। একজন কেয়ারটেকার ছিল, দেখে শুনে রাখত, কিন্তু কোন এক সকালে নাকি গিয়ে দেখা গেল তার ঘর খালি। এত পুরনো বাড়ি, চারপাশে জঙ্গল, নিশ্চয়ই সাপখোপের ভয় পালিয়েছে। কিন্তু ওখানে নাকি ভূত দেখা যায়, কান্নারাও শোনা যায়। তোমরা শহরের ছেলে হয়ে ভূতে বিশ্বাস করো? না না, তা না, আসলে জাস্ট কৌতূহল একটু। রহস্যময় জংলা বাড়ির এসব কথা উঠতেই আজমল সাহেব একটু দমে গেলেন যেন। প্রথমে খুব বেশি কিছু বলতে চাইলেন না, এসব অদ্ভুত কথা তার কানেও এসেছে। শেষে মুকুল শফিকের আগ্রহের কাছে হার মেনে যা জানেন সব খুলে বললেন। এক বনেদি জমিদার বংশ ছিল এই অঞ্চলে, তারাই থাকত এই রাজবাড়িতে। শেষের জমিদারটি ছিল ভীষণ অত্যাচারী, তার অত্যাচারে গ্রামের মানুষজনের প্রাণ যায় যায় অবস্থা। জমিদারের বেঁধে দেয়া উচ্চ হারের কর অধিকাংশই খেটে খাওয়া গরিব দুঃখী প্রজারা পরিশোধ করতে পারত না, আর তখনই তাদের কপালে জুটত ভয়ানক শাস্তি। জমিদার শাস্তি দেওয়ার জন্য বিশাল রাজবাড়ির নিচতলাকে বেছে নিয়েছিলেন। তিনি নিজে উপস্থিত থেকে প্রজাদের নির্মম অত্যাচার উপভোগ করতে পারতেন। জমিদারের লোকদের নিষ্ঠুর অত্যাচারে দুর্বল মানুষদের আর্তনাদে যখন রাজবাড়ির বাতাস ভারী হয়ে উঠত, জমিদারের মুখে ফুটে উঠত ক্রুড় হাসি। উপরের তলের এক অংশ ছিল তার জলসা ঘর, তাতে বছরের অধিকাংশ দিনই নাচ গান চলত। বাকি দিনগুলোয় খাজনা দিতে না পারা অসময় প্রজাদের বউ মেয়েকে তুলে নিয়ে আসা হতো। রাত বাড়ার সাথে সাথে রাজবাড়ি যেন হয়ে উঠত এক মৃত্যুপুরী। নিচের তলায় হয়তো কোনো কৃষককে অত্যাচার করা হচ্ছে, উপরের তলাতেই তার স্ত্রীকে নির্যাতন করছে জমিদার নিজে। যাদের রাজবাড়িতে শাস্তির জন্য নিয়ে যাওয়া হতো অধিকাংশই বেঁচে ফিরত না। ধারণা করা হয় রাতের অন্ধকারে রাজবাড়ির বাগানেই পুঁতে ফেলা হতো সব লাশ। এভাবেই হয়তো আরো অনেকদিন চলত, কিন্তু এক রাতে জমিদার তার পুরো পরিবারকে খুন করে নিজে রাজবাড়ির ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। যদিও মানুষজন বলে জমিদার স্বেচ্ছায় এমন কাজ করেননি, তাকে এমন কাজ করতে বাধ্য করা হয়, কিন্তু কে বাধ্য করেছিল জিজ্ঞেস করে কোনো সদুত্তর পাওয়া যায় না। লোকে বলে এখনো নাকি রাজবাড়িতে ঘুরে বেড়ায় সেই সব হাহাকার, রাজবাড়ির রক্তের পিপাসা এখনো মেটেনি। এরপর কেউ নিদেন পক্ষে রাজবাড়ির দিকে যায় না, যারা সাহস করে গেছে অধিকাংশই আর ফিরতে পারেনি, আর যারা ফিরেছে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে হয়তো। আজমল সাহেব বিদায় নেবার পর শফিক আর মুকুল ঘুমানোর আয়োজন করে। যদিও যেসব কথা শুনেছে সহজে আর ঘুম আসবে বলে মনে হয় না, তবু তারা শুয়ে থাকে চুপচাপ। খালু সকালে বের হতে হয় বলে খালা খালু শুয়ে পড়েছেন। সারা গ্রাম স্তব্ধ হয়ে গেছে, এক টানা ঝিঝির ডাক আর দূরে কুকুরের বুক ভাঙা আর্তনাদ ছাড়া যেন পৃথিবীতে আর কোনো শব্দ নেই। কিরে, ঘুমিয়ে পড়েছিস নাকি? আরে ধুর, ঘুম আসছে না, এমনিতেই আরো দেরি করে ঘুমানোর অভ্যাস, তার উপর খালু এসে যা বলল একেবারে ভয় ধরিয়ে দিয়েছে। ফালতু বলিস না, ভয়ের কি আছে, এরকম উপকথা সবখানেই থাকে। উপকথা হোক আর যাই হোক, একটু একটু তো ভয় লাগেই, এটাই স্বাভাবিক। আমি ভাবছি অন্য কথা। কি? বাড়িটা ভালো করে দেখতে হবে, এখন যেতে পারলে বেস্ট হতো, যাবি নাকি? ইস, এখন যেতে পারলে বেস্ট হতো। যা না, তুই যা, আমি কি আটকে রেখেছি? যা, তুই, তোকে এখানে রেখে যাব, পরে আবার কে না কে তোকে দেখতে আসে জানলা দিয়ে। দেখ শফিক, মজা নিস না, ভালো হবে না, আমি অত ভীতও না, তুই তো জানিস সেটা। তা তো জানি, চল ঘুমিয়ে পড়ি, রাত হয়েছে, সকালে উঠে আবার বেরোতে হবে, বেড়াতে এসে পরে পরে ঘুমানো আমার একদম পছন্দ না। এখনই ঘুমাবি? কিন্তু আমার তো ঘুম আসছে না। শফিক, এই শফিক, ঘুমিয়ে গেলি নাকি? ভালো বিপদে পড়া গেল তো। এই বেটা, ঘুমাই নি, বল। ঘুমাসনি তো কথা বলছিস না কেন? ভয় পেয়েছিলি নাকি? ফাজলামি করিস না, ঘুমা। আচ্ছা, গুড নাইট, বেঁচে থাকলে দেখা হবে সকালে। খালি ফালতু আলা, গুড নাইট। মন্তাজ মিয়া লোকটা বোকাসোকা ধরনের, তবে লোকটা ভালো, কিন্তু কথা একটু বেশি বলে। দেখা হওয়ার অল্প কিছুক্ষণের মাঝে শফিক আর মুকুল তাকে পছন্দ করে ফেলল। দুপুরে খাওয়া দাওয়া শেষে মন্তাজ মিয়াকে নিয়ে তারা বের হলো গ্রাম দেখতে।
মন্তাজ মিয়া বিপুল উৎসাহের সাথে ছোট ভাইজানদেরকে গ্রাম ঘুরিয়ে দেখাতে লাগলো। তুচ্ছ তো তুচ্ছ বস্তু নিয়েও সে বিরাট গল্প ভেদে বসে। এমন অবস্থায় মুকুলরা গ্রাম দেখবে কি? মন্তাজ মিয়াকে দেখেই কর পায় না। অনেকক্ষণ হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে শেষে তারা একটা গাছের ছায় আরাম করে বসল। পা যেন আর চলতেই চাইছে না মুকুল আর শফিকের, অথচ মন্তাজ মিয়ার কোনো ক্লান্তি নেই, দিব্যি পা না যাচ্ছে। পা ব্যথা হয়ে গেছে আমার। আমারও। মন্তাজ ভাই, আপনি একটুও ক্লান্ত হন নাই? আপনারা শহরের মানুষ, হাঁটাহাঁটি করে অভ্যাস নাই তো? আমার টুকটাক অভ্যাস আছে। আমার বউয়ের বাচ্চা হওয়ানোর সময় একবার কুসুমপুর থেকে টানা হাঁটা দিয়া সদর হাসপাতালে গেছিলাম রাইতের বেলা। সদর মানে যেখান থেকে আমরা ভ্যানে করে আসলাম? জি। বাবা, ওটা তো কয়েক ঘন্টার পথ, এতদূর হেঁটে গেলেন কেন? রাইত হয়ে গেছিল অনেক, এদিকে খবর পাইলাম আমার পোলা হয়েছে। সকাল পর্যন্ত দেরি করতে ইচ্ছা করে নাই, তাই দিলাম হাঁটা, ভোরে গিয়া পৌঁছাইলাম। আপনার ভয় করেনি? করে নাই আবার। তবে কি জানেন, আপনার যখন একটা টার্গেট থাকবো, ভয় ডর তখন কম লাগে। বা মন্তাজ ভাই, ভালো বলেছেন তো, এটা বিখ্যাত কেউ বললে শিওর বাণী হয়ে যেত। লজ্জা দিয়েন না ছোট ভাই, আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ। আচ্ছা মন্তাজ ভাই, আপনাদের গ্রামে একটা রাজবাড়ি আছে না, সেটা কোথায়? রাজবাড়ি মানে? ও, জংলা বাড়ির কথা বলতেছেন? ওই তো, ওই উল্টো দিকে, আপনাদের খালুদের বাড়ি থেকে দক্ষিণ দিকে। ওইদিকে যান না? তেমন একটা না, গ্রামের কেউই ওইদিকে যাইতে চায় না। ওই বাড়ির কিছু সমস্যা আছে তো, তাই। সমস্যা মানে? খারাপ বাড়ি, দিনের বেলা তো শরীরে ভয় লাগা যায়, তাছাড়া ওই বাড়ি থেকে কান্দনের শব্দ পাওয়া যায়। আপনি শুনেছেন কখনো ওই কান্নার আওয়াজ? কি কম, সবাই শুনছে। একবার আপনাদের মতো শহর থেকে এক ভদ্রলোক আসছিল, তিনি রেকর্ডও করে নিয়ে গেছেন, বলছিলেন পত্রিকায় দিবেন। ছাপা হয়েছিল পত্রিকায়? কি জানি, এদিকে তখন রেগুলার পত্রিকা পাওয়া যাইত না, পত্রিকার জন্য যাইতে হবে সদরে। কার এত গরজ পড়ছে খোঁজ নেওয়ার? ওই বাড়িতে নাকি অনেকেই অনেক কিছু দেখে, আপনি দেখেন নাই? না, আমি নিজের চোখে কিছু দেখি নাই, তয় অনেকেরই বলতে শুনছি। কে নাকি চাদর গায়ে বাড়ির ছাদে দাঁড়ায় থাকে রাতের বেলা। আপনাদের কখনো জানতে ইচ্ছে করেনি ব্যাপারটা কি? মাথা খারাপ, ওই বাড়িতে পর্যন্ত যারা গেছে কখনো নাকি ফিরে আসে নাই। বছর কয়েক আগে রমিজুদ্দির ছোট ছেলেটাকে ওই বাড়ির পাশে পাওয়া গেছিল সকালে, রাতে বাড়ি ফিরে নাই বলে সকালে খুঁজতে খুঁজতে এসে দেখে মরে শক্ত হয়ে আছে, ওটাই শেষ। তারপর থেকে জংলা বাড়ির আশেপাশেও আর কেউ যায় না। ইন্টারেস্টিং। আসলে ভাইজান, কথা কি জানেন, পাপ কখনো বাপেরে ছাড়ে না। কত মানুষের যে মারা হয়েছে ওই বাড়িতে তার কোনো হিসাব নাই, শেষে জমিদাররাই মেরে ফেললেন তারা। কিন্তু এক জমিদাররে মেরে কি আর পিপাসা মেটে, এত রক্তের হিসাব মেলে? মেলে না। তারা মানে কারা? ওনাদের নাম করতে হয় না, নাম বললে ওনারা মনে কষ্ট পান। আপনি কি যে অদ্ভুত কথা বলেন মন্তাজ ভাই। না না, সত্যি। হ্যাঁ মুকুল, চল ওঠা যাক, বিকেল গড়িয়ে এসেছে, চল। মন্তাজ ভাই, আপনার বাসা কোথায়? এই তো কাছেই, ওই যে নারকেল গাছটা দেখতেছেন ওইটার ওইদিকে। যাবেন নাকি গরিবের বাড়ি? না আজকে না, আজকে আপনাকে অনেক কষ্ট দিলাম, এবার আমরা নিজেরা একটু ঘুরে টুরে বাসায় ফিরব। আপনাকে আর আসতে হবে না, আপনি বাড়ি চলে যান, পরে দেখা হবে। না না, স্যার বলছে আপনাদের সাথে থাকতে। কোনো সমস্যা হবে না, আমরা ঠিক ফিরতে পারবো, এই রাস্তা ধরে উল্টো হাঁটলেই তো বাড়ি। তাছাড়া একটু দুই বন্ধু মিলে মজা করবো, বোঝেনি তো? আচ্ছা ঠিক আছে, যাই তাহলে, আপনারা মজা করেন। মন্তাজ মিয়াকে বাড়ি পাঠিয়ে দিলি কেন? কারণ আমরা এখন ওই জংলা বাড়িটার দিকে যাব, লোকটা সাথে থাকলে ঠিক মতো দেখা যেত না, গ্রামের কুসংস্কারের বসে আমাদেরকে হয়তো যেতেই দিতে চাইত না। দেখ, ব্যাপারটা আমার ভালো লাগছে না, আমি যাব না। যাস না, তুই বাড়ি চলে যা। আর তুই? জংলা বাড়ি চিনবি কিভাবে? মানুষজনকে জিজ্ঞেস করলেই জানা যাবে, আগে আমরা বাড়ির কাছাকাছি যেয়ে নিই।
সেখান থেকে তুই বাড়ি চলে যাবি। ভয় যেহেতু পাচ্ছিস, তোর গিয়ে কাজ নেই। ভয় পাচ্ছি? কে বললো? বলেছি যে ব্যাপারটা আমার ভালো লাগছে না। আরে ধুর, শহরের ছেলে হয়ে কি বলিস এগুলো? কিছু মানুষের কান কথা শুনে একটা জমিদার বাড়ির এত কাছাকাছি এসেও দেখতে যাব না, এটা কোনো কথা? গিয়ে দেখবি চমৎকার একটা বাড়ি। লালবাগ কেলে তো ঠিকই বেড়াতে যাস। কিন্তু আজকেই যাবি? একটু পরেই তো সন্ধ্যা হয়ে যাবে। আরে আজকে জাস্ট গিয়ে জায়গাটা চিনে আসবো। কুয়াশা কুয়াশা কুয়াশা। শুরুতেই আমরা দেখেছি যে শফিক এবং মুকুল দুই বন্ধু তারা গ্রামে বেড়াতে যেতে চায়, এমন একটি গ্রামে বেড়াতে যেতে চায় যে গ্রামে বিদ্যুৎ নেই, একেবারে গ্রাম্য পরিবেশ, সন্ধে হলে যেখানে গাছ ছমছম করে সেরকম একটি একেবারে অজপাড়া গায়ে তারা যেতে চায়। এবং গেছেও তারা, সেই গ্রামটির নাম হচ্ছে কুসুমপুর। কলেজের ছুটিতে তারা বেড়াতে গেছে এবং সেটা হচ্ছে মুকুলের খালার বাড়ি, কুসুমপুর মুকুলের খালার বাড়ি। এবং মুকুলের খালু সেখানে একটি এনজিওর দায়িত্বে আছে। সেখানে গিয়ে তারা জানতে চাইল যে গ্রামে দেখার মতন কি আছে। কথায় কথায় গল্পে গল্পে তারা জানতে পারলো সেই গ্রামে একটি খুব পুরনো জমিদার বাড়ি আছে যাকে জংলা বাড়ি বলে। এবং সেই বাড়িটি নিয়ে অনেক রকম কুসংস্কার রয়েছে, অর্থাৎ ভয়ঙ্কর সব গল্প সব রয়েছে। কারণ সেই গ্রামে যে জমিদারটি ছিলেন সে ভীষণ অত্যাচারী ছিলেন। সেই গ্রামের অনেক প্রজাদেরকে সেই জমিদার বাড়িতে তিনি নিষ্ঠুরভাবে হত্যা করেন এবং যাদের অশরীরী আত্মা নাকি এখনো সেই জংলা বাড়িতে ঘুরে বেড়ায়। তো যাই হোক, গ্রামের স্থানীয় এক লোক মন্তাজ আলী যার নাম, তাকে নিয়ে বেরিয়ে পড়ে গ্রাম দেখতে শফিক এবং মুকুল। একসময় ঘুরতে ঘুরতে মন্তাজ আলীর সাথে কথা বলতে বলতে তারা মন্তাজ আলীকে পাঠিয়ে দেয় মন্তাজ আলীর বাড়িতে। মন্তাজ আলীকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো কেন মুকুল শফিককে জিজ্ঞেস করাকে শফিক বলে যে আমরা এখন সেই জমিদার বাড়ি অর্থাৎ সেই জংলা বাড়িতে যাব। মুকুল ভয় পেয়ে যায়। মুকুল বলে একটু পরে তো সন্ধে হয়ে যাবে, ওই বাড়িতে এখন যাওয়ার কি দরকার? কিন্তু শফিক কোনো কথাই শোনে না। এরপরে কি হয়, জংলা বাড়িতে গিয়ে তারা কি দেখে, এরপরের পর্বেই আমরা সেসব জানতে পারব। আসুন তাহলে কুয়াশা আজকে দ্বিতীয় পর্ব শুনছি। আপনার সঙ্গে রয়েছি শারমিন আর আপনি শুনছেন কুয়াশা ইউসিলজি 89.2 তে। ফিরে আসব দ্বিতীয় পর্ব শেষ করবার পর। সহজ হল না, অদ্ভুত ব্যাপার হলো যাকে বাড়ির কথা জিজ্ঞেস করলো সে ভয় পেয়ে গেল। কেউ কোনো উত্তর দিল না, কেউ অনিচ্ছায় একটা দিক দেখিয়ে দিল। অধিকাংশ জিজ্ঞেস করলো কারা ওরা, কেন যেতে চায় ওখানে। এইবার আর আসল পরিচয় দিল না শফিক, জানি পরিচয় পেলে লোকজন ওদেরকে এভাবে ছাড়বে না, তাই বলল কলেজের একটা প্রজেক্টরে কাজ এসেছে, কিছু ছবি তুলেই চলে যাবে। শেষে একজন একটা জঙ্গল দেখিয়ে বলল ওই জঙ্গল মতো জায়গার ঠিক মাঝখানে আছে বাড়িটা, সে ওদের সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করল, বাড়ির কাছাকাছি যেতে মানা করল। ওরা মাথা নেড়ে জঙ্গলের পথে পা বাড়াল। বিকেলের আলো কমে এসেছে, ওইদিকে ঘর বাড়ি নেই বলে আরো ভুতুড়ে লাগছিল জায়গাটা। ঝোপঝাড় পেরিয়ে জঙ্গলের কাছে আসতেই মুখে হাসি ফুটল শফিকের। মুকুলকে দেখে সে যে খুব সুখী আছে তা বলা যাবে না, তবে এখনো ওর মধ্যে কিছুটা জেদ চেপেছে, বাড়িটা দেখে যেতেই হবে। তবে জঙ্গলের ভিতর দিয়ে জংলা বাড়ির কাছে পৌঁছানোটা খুব একটা আনন্দদায়ক হল না। রাজবাড়িতে যাওয়ার আর এখন কোনো পথ নেই, আগে হয়তো ছিল, সময় প্রভাবে মুছে গেছে সেই রাস্তার চিহ্ন। তাই জঙ্গলের গাছপালার মধ্য দিয়ে এগোচ্ছে ওরা। শীতকাল বলে সাপের ভয় পাচ্ছে না, নইলে 10 বার ভাবতে হতো। চারিদিকে বড় বড় গাছপালা ঘন হয়ে এক নাটকীয় পরিবেশ সৃষ্টি করেছে। এখনো পুরোপুরি সন্ধ্যা হয়নি, অথচ ঝিঝি পোকারা নিজের মতো ডেকে যাচ্ছে। শফিকরা যতই এগোচ্ছে ততই জোরালো হচ্ছে সেই ডাক, যেন ওদের আর বেশি এগোতে মানা করছে নিজেদের ভাষায়। মাঝে মাঝে নিচে হয়ে আসা গাছের ডালে আটকে যাচ্ছে শার্ট, বেশ পরিশ্রম করেই এগোতে হচ্ছে। ফলে যতটা কঠিন ভেবেছিল বাড়ির কাছাকাছি যাওয়াটা তার চেয়েও কঠিন হল। অনেকটা যুদ্ধ করার পর জঙ্গলটা যখন একটু পাতলা হয়ে এলো, ওরা আবিষ্কার করলো ওদের সামনে একটা বিশাল অট্টালিকা দাঁড়িয়ে আছে। এটাই তাহলে সেই অভিশপ্ত জংলা বাড়ি? মূল বাড়ির কিছুটা সামনে পাশাপাশি দুটো উঁচু স্তম্ভ,
দেখে বোঝা যায় একসময় এটাই ছিল রাজবাড়ির মূল ফটক। সে ফটক পেরুতে রাজবাড়ির আঙিনে প্রবেশ করল ওরা, আর সাথে সাথে এক পশলা শীতল বাতাস ওদেরকে ছুঁয়ে চলে যায়, যেন একটা কিছু বলতে চাইছে। যত পুরনো হলে পুরনো বলা যায়, বাড়িটা তার চেয়েও অতীতকালে সাক্ষ্য দিচ্ছে। বুনো লতা পাতা জড়ানো বনিদি দোতলা বাড়ি, নিচের তলা উপরতলা মিলিয়ে অনেকগুলো জানালা। দেখে বোঝা যায় প্রতিটা জানালার পেছনে একটা করে কামরা। জানালাগুলোর কোনোটারই পাল্লা বা কপাট কিছুই নেই, সেখানে উঁকি দিচ্ছে গাঢ় অন্ধকার। সেই অন্ধকারের দিকে একটানা তাকিয়ে থাকলে নিজের অজান্তেই শরীর শিরশির করে ওঠে। মাই গড, বিশাল বাড়ি, থামগুলো কত মোটা দেখেছিস? জমিদারি কাজ কারবার তো এমনই হয়, পয়সা খরচ করতে হবে না। তবে যাই বলিস, এই বাড়ির যৌবনকালে অসাধারণ ছিল। তা তো ছিলই, অথচ এখন দেখ কি অবস্থা, দেয়ালে দেয়ালে ফাটল ধরেছে, শ্যাওলা চারপাশে ভরা। তবে বোঝা যায় মূল কাঠামো এখনো বেশ মজবুত। আসলে সরকারিভাবে এই বাড়িগুলো দেখাশোনা করা উচিত, দেখে শুনে রাখলে এটাও একটা দর্শনীয় জায়গা হতে পারত, মানুষ দূর দূরান্ত থেকে ঘুরতে আসত। ঠিকই বলেছিস, অথচ এখন দেখ মানুষ ঘুরতে আসবে কি, ভুলেও কেউ এখন আর এই বাড়ির ধারে কাজ দিয়েও আসে না। এখানে নাকি উনারা আছেন। হেই, এসব কথা তুলিস না তো, এখন এমনিতেই গা ছমছম করে, অনেক হয়েছে, এবার চল ফেরা যাক। কোথায়? বাড়ি ফিরবো না, তুই তো বললি জায়গাটা চিনেই চলে যাবি। তাই বলেছিলাম নাকি? দেখ শফিক, ফাজলামি করিস না, তাছাড়া বাইরের অবস্থা দেখ, সন্ধ্যা হয়ে গেছে প্রায়। আচ্ছা সব বাদ, কিন্তু এত কাছে এসে একবার বাড়িটার ভেতরে ঢু মারবো না? চল একটু দেখে যাই ভেতরটা। কি দরকার, শেষে রাস্তা চিনব না। আরে তোকে রাস্তা নিয়ে টেনশন করতে হবে না, আমার মনে আছে, আমি চিনিয়ে নিয়ে যাব তোকে। আর তুই কি ভেবেছিস, আমরা বাড়িতে ঢুকলে দরজা আপনাকে বন্ধ হয়ে যাবে? সিরিয়াসলি? যা খুশি করতি, আমি আর কিছু বলবো না। আরে রাগ করিস না, মজা করলাম, আমরা জাস্ট ভেতরটা একবার দেখেই চলে আসবো, প্রমিস। হুম, তোর আবার প্রমিস। বাইরে এখনো কিছুটা আলো আছে বলে ওরা ভেতরে ঢুকল ঠিক, কিন্তু বাইরের এক ফোঁটা আলো ভেতরে প্রবেশ করছে না। তাই ওরা যখন বাড়ির অন্ধকারে পা দিল, মোবাইলের টর্চ জ্বালানো ছাড়া আর কোনো উপায় থাকল না। অবশ্যই টর্চের উজ্জ্বল আলো ভেতরে প্রায় অন্ধকার গিলে খেয়ে ফেলল, অস্পষ্ট ভাবে দেখা যাচ্ছে সবকিছু। মোবাইলের টর্চ হাতে শফিক রয়েছে আগে আগে, তার পেছনে মুকুল, এক হাতে মোবাইল আর অন্য হাতে শফিকের শার্টের এক কোণা ধরে রেখেছে সে। ভেতরে ঢুকতে একটা পুরনো সময়ের ভ্যাপসা গন্ধ ওদের নাকে এলো, কিন্তু সেটা ছাপিয়ে আর একটা বিশ্রী গন্ধ তাদের নাক দখল করে নিয়ে নিল। কিছু একটা মরে আছে, এর মাঝে জায়গায় জায়গায় মাকড়সার ঝুল নেমে এসেছে। সাবধানে মাথা নুয়ে নুয়ে চলতে হচ্ছে ওদের, পায়ের নিচে কাঠের মেঝে, হাঁটলে মচমচ শব্দ হয়, কোনো কোনো জায়গা আবার নরম হয়ে আছে বেশি, ভেঙে পড়ার ভয়ে পুরো ভর দেওয়া যায় না। এত লম্বা অন্ধকার করিডোর চলে গেছে অনেক দূর, করিডোরের দুই পাশে সারি সারি ঘর, কোনোটার দরজা খোলা কিংবা ভেঙে গেছে, কিন্তু কিছু কিছু দরজায় এখনো পুরনো দিনের বিশাল তালা ঝুলছে। দরজার ওপাশে কি আছে কে জানে, কখনো কখনো শফিকদের পাশের ঘরগুলোতে খুট খুট শব্দ হচ্ছে, অন্ধকার বলে মুকুলের চেহারা দেখা যাচ্ছে না। শফিকও চমকে উঠছে, কেউ যেন নড়াচড়া করছে। ওদের মনে পড়ল এইসব ঘরে জমিদারের নির্দেশে বন্দীদের উপর অমানবিক অত্যাচার করা হতো, কত নিরীহ মানুষ এসব ঘরে মারা গেছে, যেন সেইসব মৃতদের অস্পষ্ট দীর্ঘশ্বাস লেপটে আছে এই বাড়ির দেয়ালে দেয়ালে। মুকুল জোরে জোরে মাথা নেড়ে সেসব ভাবনা তাড়িয়ে দিতে যায়, কিন্তু ওর বারবার মনে হচ্ছে পাশের ঘরগুলো থেকে শত শত চোখ অন্ধকারে ওর দিকে তাকিয়ে আছে। আমার কেমন দম আটকে আসছে রে, পুরনো জায়গা তো, তাছাড়া বাতাস চলাচল করতে পারে না ঠিক মতো। একটা ব্যাপার খেয়াল করেছিস, বাড়িটাকে বাইরে থেকে দেখে যতটা ছোট লাগছিল মোটেই তত ছোট নয় আসলে, আর বাইরের মতো ভেতরটা অত পুরনো নয়, বরং এখনো বেশ ভালো অবস্থায় আছে, অনেকদিন ব্যবহার করা হয় না এই জন্য হয়তো একটু মলিন। কিন্তু আর কতদূর যাবি, এই করিডোর তো মনে হয় কখনো শেষ হবে না। আমিও তো সেই কথাই ভাবছি,
কতক্ষণ ধরে হাঁটছি। ভেবেছিলাম করিডোরটা পেরিয়ে যাওয়ার পর বাড়ির পেছনের দিকে দরজাটা পাওয়া যাবে, সেটা দিয়ে বাইরে বেরিয়ে যাব। দেখিস, এই সাবধানে পা ফেলিস, ভেঙে পড়বে। এখানে কাঠের অবস্থা সুবিধার না, তোর পাল্লায় পড়েই আসতে হলো। এখন ভালো ভালো ফিরতে পারলেই হয়। আরে টেনশন নিস না, আর একটু এগোলেই বের হওয়ার দরজা পেয়ে যাবো আশা করি। মমতাজ মিয়াকে নিয়ে আসলেও হতো। হ্যাঁ, আর সে তোকে গাইড করতে করতে জঙ্গলাবাড়ি দেখাতে নিয়ে আসতো। এই বাড়ির কথা ওঠাতে লোকটা কিরকম ভয় পেয়ে গিয়েছিল দেখেছিলি? ওকে নিয়ে আসলে আরেক রকমের ঝামেলা হতো। আরেক রকম মানে? ছোট ভাই করে কানের পোকা বের করে ফেলত। লোকটা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কথা বলে। তবে যাই বলিস, লোকটাকে কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। কি ব্যাপার, থেমে গেলি কেন? করিডোরটা শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে মানে? তোর বের হওয়ার দরজা কোথায়? তখন তো বলেছিলি একটা দরজা পাওয়া যাবে পেছনের দিকে, সেটা দিয়ে বের হয়ে যাব আমরা। এটা তো আরেকটা হল রুমের মতো লাগছে। কোন দরজা দেখছি না, ওই তো দোতলা যাওয়ার সিঁড়ি। সামনে যে অন্ধকারটা দেখা যাচ্ছে, আমার ধারণা ওইটা আরেকটা করিডোর। মানে বুঝেছিস? আমি কিছুই বুঝতে পারছি না। আমরা বাড়িটা ঠিক মাঝামাঝি আছি এখন, যতটা পথ এসেছি সামনেও ঠিক ততটাই পথ। অথচ বাইরে থেকে তো মোটেও বোঝা যায়নি বাড়িটা এত বড় হতে পারে। এখন কি করব? বেরোতে হলে সামনে গিয়ে ওই করিডোরটা পার হয়ে যেতে পারি, অথবা যে পথে এসেছি সেই পথে ফিরতে পারি। আর সামনে গিয়ে কাজ নেই, যে পথে এসেছি চল সে পথেই ফিরে যাই। সেটাই ভালো হবে, চল। কি রে, চল। এই শফিক, কি হলো আবার? একটা শব্দ শুনতে পাচ্ছিস না? মনে হচ্ছে কাঠের মেঝেতে হাঁটার শব্দ। তাই তো, কেউ একজন আমরা যে পথে এসেছি সেদিক দিয়ে এগিয়ে আসছে এদিকে। আমরা হাঁটার সময় যেরকম শব্দ হচ্ছিল সেরকম। কিন্তু কে আসবে আমাদের পিছু পিছু? কে, কে ওখানে? কি করবি এখন? অন্ধকারে তো কিছু দেখাও যাচ্ছে না। পেছন দিকে আর যাওয়া যাবে না। তাহলে চল সামনের দিকে যাই, জলদি হাঁট। ওরা দ্রুত হাঁটতে শুরু করলো। প্রায় সাথে সাথে দোতলা থেকে ভারী নূপুরের শব্দ কানে এলো। কেউ যেন নূপুর পায়ে হাঁটছে, সেই সাথে একটা কান্নার আওয়াজ। কেউ মুখে বালিশ চাপা দিয়ে কেঁদেই যাচ্ছে। মুকুলের হাত কাঁপছে, সেই সাথে হাতে থাকা আলো কেঁপে যাচ্ছে। ও নার্ভাস ভঙ্গিতে বারবার পেছনের দিকে তাকায়, কিন্তু টর্চের আলোতেও সুবিধা হয় না খুব একটা, বরং অন্ধকারটা আরো চেপে আসে। মুকুলের মনে হচ্ছে ও যেন যে কোনো সময় অজ্ঞান হয়ে যাবে। ভয় ও দোতলার বারান্দার দিকে তাকাচ্ছেও না। ওর ধারণা উপরে তাকালেই ভয়াবহ কিছু একটা দেখবে, যেটা সে সহ্য করতে পারবে না। এদিকে শফিকের কি করা উচিত সে বুঝে উঠতে পারছে না। ঠান্ডা মাথার ছেলে হিসেবে পরিচিত থাকলেও এই মুহূর্তে মাথাটা মোটেও কাজ করছিল ওর। এদিকে পেছনের আওয়াজটা ক্রমশই এগিয়ে আসছে। বড়জোর ওদের কাছ থেকে 20-22 হাত পেছনে আছে শব্দটা। প্রচন্ড চাপ পড়ছে ওদের দুজনের মনের উপরে। দ্রুত হাঁটতে নিজেদের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে। এদিকে মাটিতে পা যেন আটকে যাচ্ছে ওদের, শরীরটা অনেক ভারী লাগছে। মেরুদণ্ড বেয়ে নেমে যাচ্ছে ভয়ের একটা শীতল স্রোত। হাত ঘড়িটা বেরসিকের মতো অন্ধকারে একটানা ডেকেই যাচ্ছে। টিক 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 টিক, যেন কিছু একটা গুনছে। ওরা হাঁটার গতি আরো বাড়িয়ে দিল, সাথে সাথেই যেন ওদের অনুসরণ করার শব্দের গতিটাও বেড়ে গেছে, এগিয়ে আসছে দ্রুত। শোনা যাচ্ছে নূপুরের শব্দ, এবার ওদের পাশের ঘরগুলো থেকে আসছে শব্দটা, যেন যে কোনো সময় একটা ঘরের দরজা খুলে যাবে। কেউ এখনো দোতলায় কেঁদেই যাচ্ছে। পেছনের শব্দটা এগিয়ে আসছে আরো ভারী পদক্ষেপে, বড় বড় পাথে। কখন যেন দৌড়তে শুরু করেছে তাও জানে না, কি এক অজানা আতঙ্কে দুজনে ছুটছে। মোবাইল হাতে নিয়ে দৌড়তে অসুবিধা হয়, অন্ধকারের মধ্য দিয়েই ছুটছে। কি আছে সামনে জানে না, শুধু জানে পালাতে হবে। এদিকে অন্ধকার কিছুটা সয়ে এসেছে চোখে, আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে। কিন্তু মুকুলের মনে হলো এর যে অন্ধকারটা চোখে না শুয়ে আসলেই ভালো ছিল, কারণ পাশের দেয়ালে অসংখ্য নারী পুরুষ শিশুর চেহারা ভেসে উঠছে। তাদের মুখে একটা অদ্ভুত হাসি দেখে শিউরে উঠতে হয়। অন্ধকারের কিছু একটা সাথে ধাক্কা লাগিয়ে মুকুলের একটা চেয়ার, হাত থেকে ছিটকে পড়েছে মোবাইল, নিচে পড়ে স্ক্রিনের আলো বন্ধ হয়ে গেছে। শফিক এসে ওকে তুলল। পেছনে শব্দটা আরো স্পষ্ট, আরো জোরদার। এখন দূরত্ব কমে আসছে যেন, এই অন্ধকারে মোবাইল খুঁজতে গেলে দেরি হয়ে যাবে।
দুজনেই আবার ছুটতে থাকে। আসার কথা সামনে একটা দরজার ছায়া দেখা যাচ্ছে, কিন্তু দরজাটা যদি বন্ধ হয় তাহলে কি হবে আর ভাবতে চায় না শফিক। কিন্তু না, ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। কোন রকমে নিজেদের দেহটাকে রাজবাড়ির বাইরের অন্ধকারে ছুড়ে দিল ওরা। এক মুহূর্ত দেরি না করে জঙ্গলের ভিতর দিয়ে দৌড়তে শুরু করল। মুকুল আর শফিক যখন বাসায় ফিরে এলো তখন রাত খুব একটা বেশি হয়নি, মোটে 8টা বাজে। অথচ ওদের দেখে মনে হচ্ছিল অনন্ত কাল পার হয়ে গেছে। ফেরার পথে টং দোকানে ঢুকে ভালোভাবে চোখে মুখে পানি দিয়ে নিয়েছিল, কিন্তু তাতেও লাভ হয় না তেমন। বুকের ভিতর যেন ঘোড়া ছুটছে। ওরা বেশ খানিকটা জিরিয়ে নেয়, স্বাভাবিক হতে চায়, না হলে খালা সন্দেহ করতে পারে। রেনুমা বেগম অবশ্য ওদের দেখে তেমন কিছু বললেন না, হয়তো ভেবেছেন মমতাজ মিয়ার সাথে আছে, ভয়ের কিছু নেই। আজ কেমন ঘুরলি গ্রাম? এই তো ভালোই। মমতাজ মিয়া কি কথা বলে বলে তোদেরকে বিরক্ত করে ফেলেছে? না, অতটা না। কি শফিক, কেমন লাগলো গ্রামের মানুষ? হ্যাঁ ভালো, বেশ ভালো, সবাই খুব সহজে আপন করে নেয়। কিন্তু তোমার মন্দ ঘরে আসার পর থেকে কি এত ভাবছে? কারো প্রেমে টেমে পড়েনি তো? এই কি ভাবছিস? কই না তো, কিছু না, এমনি ভাবছিলাম আর কি, গ্রামের কথা, রাজবাড়ির কথা। রাজবাড়ির কথা আবার কেন? ওই বাড়ির কথা মাথা থেকে ঝেড়ে ফেল, আজকে রহিমার মা ওই বাড়ির কথাই বলছিল। কি বলল উনি? কি আর বলবে, ওই সব পুরনো ভূত প্রেতের কথা বলল। সেখানে যারা যায় জীবিত ফিরে আসলেও তাদের উপর কিছু একটা আছর করে, যারা ওখান থেকে ফিরে আসে আসার পরে সবাই নাকি অস্বাভাবিক আচরণ করতে থাকে, রাতে অদ্ভুত অদ্ভুত জিনিস দেখে, বাইরে বেরিয়ে যায় নিষিদ্ধ ডাকে, কেউ কেউ আবার আত্মহত্যাও করে, অধিকাংশই নাকি মারা যায়, তা আবার রাজবাড়ির আশেপাশেই তাদের মৃতদেহ পাওয়া যায়। যত সব আজগুবি কথাবার্তা এগুলি বলেছে? তাই তো বললো, তুই এত ঘাবড়ে যাচ্ছিস কেন? না কিছু না, একটা কথা ভাবছিলাম। খালামণি, আমাদের কাল ঢাকায় চলে যেতে হবে। কি বলছিস, মাত্রই তো এলি, আর কটা দিন থাক? প্রতি বছর নাকি এই সময় গ্রামে মেলা হয়, মেলাটা দেখেই যা, কি বলো শফিক? হ্যাঁ হ্যাঁ, মানে দেখতে পারলে তো ভালোই হতো। না, ঢাকায় হঠাৎ কিছু কাজ পড়ে গেছে। তুই খালাকে কালকে চলে যাওয়ার কথা বললি কেন হুট করে? খালা যা বললো শুনিসনি? এখানে থেকে মরতে মোটেও আমি রাজি না। দেখ দেখ, আমি স্বীকার করছি আজকে রাজবাড়ির অভিজ্ঞতাটা যথেষ্ট ভয়ানক ছিল, কিন্তু তবু তবু মানে সব কিছুরই একটা ব্যাখ্যা থাকতে পারে। দে ব্যাখ্যা দে তাহলে। আমাদের পেছনের আওয়াজের কথাই ধর, হয়তো কোনো বেড়াল আমাদের পেছন পেছন ঢুকে পড়েছিল বাড়িটায়। কাঠের মেঝেতে তার হাঁটার শব্দই পেয়েছিলাম আমরা। মেঝেটা তো দেখেছিসই, অল্পতেই আওয়াজ করে, আর শুনশান নিরবতায় ওই ছোট্ট একটা শব্দই মনে হচ্ছিল অনেক বেশি। তারপর একটা বেড়াল আমাদের তাড়া করল, তাই না? না ঠিক তা না, ধর তারপর অন্ধকার, ওই জায়গা ঘিরে প্রচলিত ভয়ঙ্কর সব গল্প, পিছনে মচমচ আওয়াজ, সব মিলিয়ে বেশ স্বাভাবিকভাবে আমাদের মনের উপর একটা চাপ পড়ল। আমরাও আতঙ্কগ্রস্ত হয়ে দ্রুত হাঁটতে লাগলাম। তখন আমাদের ভীতু মন একটা মজার খেলা খেলল। তা কি সেটা শুনি, আমিও একটু মজা পাই। তুই খামোখাই রেগে যাচ্ছিস। আমরা যখন ছুটছি তখন আমাদের পায়ের আওয়াজই হয়তো আমরা শুনতে পেলাম, এবং আমাদের মন সেটা বুঝতেই দিল না। তুই কি বুঝতে পারছিস তোর কথা যে পাগলের মতো শোনাচ্ছে? মোটেও না, কারণ তুইও দেখেছিস বাড়িটা কত বড়। এত বড় ফাঁকা বাড়িতে আমাদের পায়ের আওয়াজই দেয়ালে বাড়ি খেয়ে প্রতিধ্বনি হয়ে ফিরে এসেছে আমাদের কাছে। আর যেহেতু আমরা নার্ভাস ছিলাম, খুব সহজে আমাদের মনে হলো কেউ বুঝে আমাদের তাড়া করেছে। বাহ, ভালোই তো মিলিয়েছিস। কিন্তু ওই নূপুরের শব্দ, কান্নার আওয়াজ, ওগুলোর কি ব্যাখ্যা? হ্যালুসিনেশন একসাথে দুজনের, তাই না? দেখ শফিক, তোর কথা ধরে ওখানে আমি গিয়েছি, অল্পের উপর দিয়ে এই যাত্রায় রক্ষা পেয়েছি, এইটাই বেশ। রাজবাড়ি নিয়ে আর কোনো কথা শুনতে চাই না আমি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাজবাড়িতে তো আর আমরা যাচ্ছি না, কিন্তু ঢাকা চলে যাব কেন, মাত্রই তো আসলাম। খালা কি বললো শুনিসনি? ওখান থেকে যারা ফিরে আসে তাদের সাথে অদ্ভুত সব ব্যাপার ঘটে, রাজবাড়ির কাছেই আবার অনেকের মৃতদেহ পাওয়া গেছে, এরপরও এখানে থাকাটা আমার
একদমই ভালো লাগছে না। চল এবার ফিরে যাই, পরে আবার আসা যাবে কখনো। সে না হয় ফিরে গেলাম, কিন্তু তুই কি ভেবেছিস শহরে গেলে ভূতেরা তোকে ছেড়ে দিবে? ফালতু বকিস না তো, ঘুমাতে দে এখন, সকালে উঠে সবকিছু গুছিয়ে নিতে হবে। রাতটা শফিকের কাছে কেমন অচেনা লাগছে, সে ভয় পাচ্ছে না ঠিক, তবে কোনো এক অজানা কারণে চমকে চমকে উঠছে। বাইরে গাঢ় অন্ধকার, জোরালো গলায় ঝিঝি পোকারা এক সুরে ডেকে যাচ্ছে। আজ বোধহয় পূর্ণিমা, চাঁদের চকচকে আলোতে গাছের ছায়া পড়ছে, সেই ছায়া ভৌতিক অবয়ব নিয়ে শফিকের পা স্পর্শ করতে যাচ্ছে। কান পাতলে দরজার বাইরে কাটেন হালকা নিঃশ্বাসের শব্দ শোনা যায়। বাইরে ঝিঝি পোকাদের শব্দ কমে গেছে, চারিদিকে শুনশান নিরবতা। কতক্ষণ পার হয়েছে জানে না শফিক, নিজেকে একটা ভারী অন্ধকারের মাঝে আবিষ্কার করে সে। তিন হাত দূরত্বের বাইরের কিছু দেখা যায় না, এর মাঝেই সে হাঁটছে। অন্ধকারে মেঝে দেখা যাচ্ছে না, কিন্তু প্রতি পদক্ষেপে মাটি যেন তার পা জড়িয়ে ধরছে, সহজে ছাড়ছে না। এজন্য বেশ কষ্ট করে হাঁটতে হচ্ছে তাকে, অন্ধের মতো ভয়ে ভয়ে এগিয়ে যাচ্ছে সে। মনে হচ্ছে সারা পৃথিবীতে এক ফোঁটা আলো নেই। ঠিক এমন সময় ওর ঠিক খাড়ের উপর কে যেন গরম নিঃশ্বাস ফেলল। চমকে উঠে পেছনে তাকায় শফিক, না কেউ নেই তো। কিন্তু হঠাৎ করে খানিকটা পেছনে একটা অস্পষ্ট ছায়ামূর্তির অবয়ব দেখে জমে যায় সে। ছায়ামূর্তিটি ইচ্ছে করলে তাকে ধরতে পারে, এতটা কাছে। তার হৃৎপিণ্ড লাফ দিয়ে ওঠে, শফিক সর্বশক্তি দিয়ে দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু খুব একটা সুবিধা হয় না। অন্ধকার আরো চেপে আসতে থাকে, ভীষণ দুর্বল লাগে তার। দৌড়াতে দৌড়াতে বুক ভরে দম নেবার চেষ্টা করে, যদিও কাজ হয় না তাতে। ছায়ামূর্তিটি এখন শফিকের ঠিক পেছনে, তাকে স্পষ্ট দেখতে পাচ্ছে সে। কোন একটা পরিচিত মুখ, কিন্তু চোখের কোটরটা খালি, সেখানে শুধুই শূন্যতা। সে শূন্যতার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না, আতঙ্কে শফিকের মাথাটা ফাঁকা হয়ে যায়। কিন্তু তার আগেই কিছু একটা পায়ে বেঁধে যাওয়ায় হুড়মুড় করে অন্ধকারে উল্টে পড়ে যায় শফিক। এটা তাহলে স্বপ্ন ছিল, কি পিচ্ছিরি, গলা পুরোপুরি শুকিয়ে গেছে, একটু পানি খেতে হবে। এ কি মুকুলের বিছানা ফাঁকা কেন, গেল কোথায়? আচ্ছা বাথরুমে গেছে নিশ্চয়ই, কিন্তু বাথরুমের দরজা তো বাইরে থেকে আটকানো মনে হচ্ছে, বাইরে গেল নাকি? কিন্তু মুকুল যেরকম ভীতু, একলা একলা বাইরে যাবার তো প্রশ্ন ওঠে না। তাও আবার আজকের মতো একটা রাতে, ফোনটাও তো পড়ে আছে, কোথাও একটা গন্ডগোল আছে মনে হচ্ছে। এ কি সদর দরজা দেখি খোলা, তাহলে কি রহিমার কথাই ঠিক, যারা রাজবাড়িতে যায় ফিরে আসলেও তাদের ঠিকই ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাওয়া হয় রাজবাড়িতে, সকালে সন্ধান মেলে মৃতদেহের? মুকুল কি তাহলে? তারা আমার এক্ষুনি বেরোতে হবে, না হলে হয়তো মুকুলের বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। খালা খালুকে জাগিয়ে পুরো ব্যাপারটা বলতে গেলে দেরি হয়ে যাবে, হাতে একদম সময় নেই। এই অন্ধকারে মোবাইলে টর্চের আলো দিয়ে কতটুকুই বা দেখা যাবে, এদিকে চার্জ খুব বেশি নেই। যাই হোক, এখন এসব ভেবে সময় নষ্ট করার মতো সময় নেই, সোজা রাজবাড়ির দিকে যেতে হবে। অবশেষে শফিক এবং মুকুল যায় সেই রাজবাড়িতে। বাইরে আলো থাকা সত্ত্বেও রাজবাড়ির ভেতরটা, অর্থাৎ জমলাবাড়ির ভেতরটা খুটখুটে অন্ধকার, এবং সেখানে তাদের ভয়াবহ অভিজ্ঞতা হয়। তারপর তারা ছুটে পালিয়ে আসে সেখান থেকে। পালিয়ে আসলে মুকুল যতটা ভয় পেয়েছে, শফিকই ততটা ভয় পায়নি। এবং মুকুল বেশি ভয় পাওয়াতে সেই রাতেই সিদ্ধান্ত নেয় এবং শফিককে বলে যে পরদিন সকালবেলায় তারা চলে যাবে ঢাকায়। কিন্তু শফিক যেতে রাজি নেই, যতই ভয় থাকুক না কেন, কি একটা কারণে যেন শফিক থেকে যেতে চায়। যদিও মুকুলের খালা বলেছে যে সেই বাড়িতে যারা যায় বা আশপাশ দিয়ে গেলে তারা আর কেউ ফিরতে পারে না, তাদেরকে কেউ ডেকে নিয়ে যায় অথবা তারা রাতের বেলা সব ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে। ঠিক সে রাতেই শফিক অদ্ভুত কিছু দেখতে পায়, এবং একসময় শফিক দেখতে পায় ভয়ঙ্কর এক অবয়ব
এবং তারপরে শুধু খেয়াল করে যে মুকুট বিছানাই নেই, কোথায় গেল? আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি তৃতীয় পর্ব, অর্থাৎ আমাদের শেষ পর্বে। সেখানে দেখি কি হয়েছে মুকুলের, কি হয় শেষ পর্যন্ত শফিক মুকুল দুজন, আর জংলা বাড়ির এবার কি রস। আপনার সঙ্গে আছে শারমিন কুয়াশায় আর শুনছেন এবিসি রেডিও 89.2। অথচ কিছুক্ষণ আগে স্বপ্নে নিজেই কাবু হয়ে গিয়েছিল শফিক, কিন্তু এখন ওসব ভাববার খুব একটা সময় নেই, তাই নিজের ভয়টা পাত্তা পায় না, বরং বন্ধুর ব্যাপারে বেশি দুশ্চিন্তা হচ্ছে তার। কিন্তু পাত্তা না দিলে সবকিছু এড়ানো যায় না। সামান্য আলোতে গ্রামের অন্ধকার রাস্তায় পথ চলতে গিয়ে নিজের অজান্তে বুক শুকিয়ে আসে শফিকের। মাথার উপর বিশাল উজ্জ্বল একটা চাঁদ, তার আলোয় পুরো গ্রাম যেন একটা কিছু গোপন করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। দূরে কোন একটা কুকুর নাকি সুরে কিনেই যাচ্ছে, কি এক অশরীরি হাহাকার সেই কান্নায়। শফিক জোরে জোরে পা চালায়, কিন্তু কেউ যেন জুতোর নিচে আঠা লাগিয়ে দিয়েছে। মাটি থেকে পা তুলতে বেশ কষ্ট হচ্ছে। কিছুক্ষণ আগে দেখা স্বপ্নটার কথা মনে পড়ে শফিকের, সাথে সাথে নিজের অজান্তে পেছনে ফিরে এসে, না কোনো বিপৎস ছায়ামূর্তি নেই তার পেছনে। কিন্তু স্বপ্নের ছায়ামূর্তিটির কথা মনে হতেই তার সারা শরীর ভয় ছমছম করে ওঠে। ঘরের পেছনে একটা শিরশির অনুভূতি সাঁতার কাটে যেন। রাজবাড়ির জঙ্গলে প্রবেশ করতেই এক ঝাঁক অন্ধকার চেপে ধরে তাকে। হাঁপাতে থাকে শফিক, এই জঙ্গলের ভেতরে চাঁদের আলো পৌঁছচ্ছে না, চারিদিকে অন্ধকার হতে শত শত চোখ তার দিকে তাকিয়ে আছে বলে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। তবু হাঁটা থামায় না সে, যদিও সে জানে খুব বেশিক্ষণ এভাবে এগোতে পারবে না। তার শরীরের সব শক্তি কেউ যেন দূর থেকে শুষে নিচ্ছে। শফিকের ভাবতে ইচ্ছে করে এটা হয়তো আরেকটা দুঃস্বপ্ন, এক্ষুনি স্বপ্ন ভেঙে যাবে। ঘুম ভেঙে দেখবে মুকুল তার পাশেই ঘুমাচ্ছে, কিন্তু যখন মেঘের আড়াল থেকে চাঁদ বের হয়ে আসে আর সে আবছা আলোয় শফিক নিজের সামনে ভুতুরে রাজবাড়িকে একটা অশুভ ভঙ্গিতে কুঁজো হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে, সে বোঝে ভয়ঙ্করতম দুঃস্বপ্নটি তার সামনে অতি কঠিন একটা বাস্তব হিসেবে হাজির হয়েছে। মুকুল! এই মুকুল! মুকুল! কোথায় গেল ছেলেটা? আশেপাশের কোথাও তো দেখছি না, বাড়ির ভিতরে যায়নি তো? এই অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না, ফোনের চার্জ কমে আসছে, যা করার তাড়াতাড়ি করতে হবে। সন্ধ্যাতেও লম্বা করিডোরের পাশের ঘরগুলো থেকে যেন দীর্ঘ নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল, বোধহয় এটাই বাড়ির একটা বৈশিষ্ট্য, কারো অন্ধকার মনের উপর চাপ ফেলে। কিন্তু মুকুল কোথায়? আচ্ছা এটা কিসের শব্দ? ওই তো, ওই তো অনেক দূরে আচ্ছাভাবে মুকুলকে দেখা যাচ্ছে মনে হয়। আরো দ্রুত না এগোলে ওকে ধরা যাবে না, ওটা নিশ্চয়ই মুকুলের আওয়াজ, একটু এগোলেই ধরে ফেলা যাবে। কিন্তু ও এত রাতে এমন করলো কেন? এ কি আলো নিভে গেল কেন হঠাৎ? ফোনের চার্জ শেষ নিশ্চয়ই, এখন হাতে হাতে সামনে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ঠিক সে সময় অন্ধকারে একটা উৎকট গন্ধ শফিকের নাকে আসে, মাংস পচা গন্ধের মতো। শফিক নাকে হাত দেয়, কিন্তু তাতে লাভ হয় না খুব একটা। তার মনে হয় অল্পক্ষণের মধ্যে তার পেটের নাড়ি ভুঁড়ি সব উল্টে আসবে। অন্ধকার চোখে কিছু সয়ে আসলে আন্দাজ করে সে দ্রুত হাঁটে। শফিকের মনে হয় তার ঠিক পেছনেই কেউ একজন আছে, ভারী নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে। শফিকের শরীর ঠান্ডা হয়ে আসে, সে পেছনে তাকানোর যথেষ্ট সাহস পায় না, অথচ ব্যাপারটা মাথা থেকে দূরও করতে পারে না। ভয় চেপে রেখে কাঁপা কাঁপা পায়ে দ্রুত এগিয়ে চলে। শফিক করিডোর পেরিয়ে যখন বাড়িটির ঠিক মাঝখানে এসে হাজির হয়, তার পাশেই প্যাঁচানো সিঁড়ি উঠে গেছে দোতলায়, আর সামনে আরেকটা করিডোর চলে গেছে রাজবাড়ির একেবারে শেষ প্রান্তে, সন্ধ্যায় যেখান থেকে বের হতে পেরেছিল তারা। কে কে ওখানে সিঁড়ি দিয়ে উঠে গেল উপরে? নিশ্চয়ই মুকুল, দোতলায় উঠছে কেন? কোথায় গেল? অদৃশ্য হয়ে গেল নাকি? একটা আওয়াজ শোনা যাচ্ছে না? হ্যাঁ ওই তো ওদিক থেকে তো আসছে, ওদিকেই যাই, অন্ধকারে তো ভালো করে কিছু দেখাও যাচ্ছে না।
ওপরের তলাতেও নিচের মতো করিডোর আছে মনে হচ্ছে, তবে দোতলায় সেটা আরো জটিল। বেশ কয়েকটা পথ চলে গেছে ডানে বামে। মুকুলকে এখন খুঁজে পেলে হয়। আরে আরে ওই তো মুকুল, একদম আস্তে আস্তে হেঁটে যাচ্ছে, যেন ঘুমের ঘরে হাঁটছে। মুকুলের কি ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস আছে নাকি, কে জানে। মুকুল, এই মুকুল, ও কি কানে শুনছে না নাকি। শফিক দ্রুত এগিয়ে যায়, মুকুলের গতিও যেন বেড়ে যায়। শফিক পেছন থেকে দুবার নাম ধরে ডাকার চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। শেষে উপায় না দেখে শফিক দৌড়ে যায়। কাছাকাছি এসে পেছন থেকে মুকুলের কানে হাত দেয়। মুকুলের শরীরটা ঠান্ডা হয়ে আছে, একটা বিশ্রী দুর্গন্ধ যেন আসছে শরীর থেকে। স্পর্শ পেয়ে সে হাঁটা থামিয়ে দেয়, আস্তে আস্তে মাথাটা ঘুরিয়ে পেছনে তাকায়। ঠিক এ সময় জানালা দিয়ে মেঘের আড়াল থেকে বেরিয়ে আসা চাঁদের আলোয় মুকুলের চেহারাটা পরিষ্কার দেখতে পায় শফিক। পৃথিবীর ভয়ঙ্করতম পিশাচের চেহারাও বোধ হয় এতটা নিকৃষ্ট না। শফিক ভয়ে চমকে লাফ দিয়ে সরে আসে। এটা মুকুলের পোশাক পরা কোন পিশাচ যেন। শরীরের মাংসে পচনের গন্ধ, মুখের নানা জায়গা থেকে খসে পড়েছে মাংস, চোখের কোটরে নেই চোখ, সেখানে অনন্ত শূন্যতা। কালো কুচকুচে জিভটা সাপের মতো লক লক করছে। সাথে সাথে শফিকের স্বপ্নে দেখা পিশাচের চেহারাটা মনে ভেসে ওঠে। হ্যাঁ, এরকমই ভয়ঙ্কর, দেখলে গা গুলি আসে। প্রচন্ড ভয়ে শফিকের হাত কাঁপতে থাকে। পেছাতে পেছাতে কিছু একটা হোঁচট খায় সে। মুকুল রূপী পিশাচটাও দ্রুত এগিয়ে আসছে তার দিকে। শফিক বোঝে সময় কম, দ্রুত এখান থেকে পালাতে হবে তাকে। কিন্তু তার শরীর যেন জমে গেছে, নড়তে পারছে না সে। একেবারে শেষ মুহূর্তে শরীরের সবটুকু ইচ্ছা শক্তি এক করে উঠে দাঁড়ায় সে। এবার আর দেরি করে না, দৌড়তে থাকে। কোন দিকে যাচ্ছে সে জানে না, শুধু জানে এখান থেকে তাকে পালাতে হবে। কতক্ষণ দৌড়েছে সে জানে না। এক সময় একটা বন্ধ ঘরে ঢুকে দরজাটা আটকে লুকিয়ে পড়ে সে। কোন শব্দ না করে বড় নিঃশ্বাস নেয় একটা। কিন্তু ওর মনে হয় বুকের ভেতরে ড্রামের মতো বেজে চলা বিকট শব্দই যেন অন্ধকারের এই ভয়ঙ্কর নীরবতা ভেঙে দিতেই যথেষ্ট। কি ছিল ওটা? মুকুলই বা কোথায়? কতক্ষণ এখানে লুকিয়ে থাকবো? ওইটা কিসের শব্দ? আবার ওই মাংস পচা গন্ধটা পাওয়া যাচ্ছে, তার মানে সে আশেপাশেই আছে। ফোনটা যদি চালু থাকতো। আবার নূপুরের শব্দ, মনে হচ্ছে ধীরে ধীরে এদিকে এগিয়ে আসছে। কিন্তু এটা কিসের ঘর? অন্ধকারে তো কোনো কিছু দেখার উপায় নেই, তবে মনে হচ্ছে ঘরটা এখনো বেশ সাজানো গোছানো। আচ্ছা আচ্ছা, মোবাইলটা চালু করা যায় কিনা দেখি। ধরো, ফোনটা পড়ে গেল হাত থেকে। অন্ধকারে খুঁজে পাবো কিনা কে জানে। যাক, পাওয়া গেল তো। খুব ভয় পেয়েছো বুঝি? না মানে ভয় পাও, খুব ভয় পাও। এ ঘরের বাইরে গেলেই জমিদার খপ করে ধরবে, আর জমিদার যাকে ধরে তার কোনো রেহাই নেই। কিন্তু আপনি কে? আপনাকে দেখতে পাচ্ছি না কেন? বেঁচে থাকতে আমার নাম ছিল শানু, জমিদারের জলসা ঘরের প্রধান নর্তকী। তবে শেষ পর্যন্ত আমাকেও জমিদার রেহাই দেয়নি, অতৃপ্ত হয়ে তাই এখনো মিশে আছি এ বাড়ির দেয়ালে দেয়ালে। কে কে দরজা করানোচ্ছে? জমিদার। বাড়ি শুধুমাত্র এই কামরাতেই সে প্রবেশ করতে পারে না, বেঁচে থাকতেও পারত না। আমাকে হয়তো কিছুটা ভয় করত। দরজা খোল, দরজা খোল শানু। ভয়ের কিছু নেই, এই ঘরে সে তোমার নাগাল পাবে না। কিন্তু আমি এখান থেকে বের হব কিভাবে? বাম দিকের দেয়ালে একটা ছোট জানালা আছে, তাছাড়া সকাল হয়ে আসছে। দিনের আলোতে জমিদারের ক্ষমতা শুধু এই বাড়ির ভেতরে। অন্ধকার বলে বন্ধ জানালাটা প্রথমে দেখতে পায়নি শফিক, কিন্তু বাইরে নিশ্চয় আলো ফুটতে শুরু করেছে। জানালার চারপাশ দিয়ে সে আলোর রেখা আসছে, তবে জানালাটা অপেক্ষাকৃত ছোট আর কিছুটা উঁচুতে।
তাই শফিক অন্ধকারে হাঁটছে একটা চেয়ার খোঁজার চেষ্টা করে। চেয়ারে দাঁড়িয়ে জানালাটা খোলার চেষ্টা করা যেত, কিন্তু এখানে তো কোনো চেয়ার নেই। শেষে খাটের সাথে থাকা একটা টেবিলকে হ্যাঁচকে টানে সরাতে চেষ্টা করল সে। প্রথম প্রথম বেশ পরিশ্রম হল, কতদিন আগের আসবাব এত সহজে নড়ানো যায়, কিন্তু অনেকক্ষণ চেষ্টায় ধীরে ধীরে সরানো গেল টেবিলটা। শফিক কোন রকমে টেবিলের উপরে উঠে দাঁড়ালো। এদিকে দরজায় যেন হাতুড়ির ঘা পড়ছে, একটা চাপা আটকের মধ্যে কেঁপে উঠছে পুরো বাড়ি, যেন এক্ষুনি ভেঙে যাবে দরজাটা। শফিকের হাত পা থরথর করে কাঁপছে, সে কাঁপা হাত বাড়িয়ে সে ধাক্কা দিল জানালার কপাটে। ভাগ্য ভালো বলতে হবে, কারণ সঙ্গে সঙ্গেই খুলে গেল সেটা। জানালায় গরাদও নেই কোনো, এক ঝাঁক মুক্ত শীতল বাতাস ঢুকে পড়ল জানালা দিয়ে। ঘরের অন্য পাশের দরজাটা তখন কেঁপে উঠছে, যেন আরো অনেকে এসে যোগ দিয়েছে। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে দরজাটা। শফিক আর দেরি করল না, হাঁচড়ে পাঁচড়ে কোন রকম জানলা দিয়ে শরীরটা বাইরে বের করে এনে অন্য পাশে লাফ দিল। লাফ দেওয়ার আগে তার মনে হলো দরজাটা ভেঙে পড়েছে। বাড়ির এদিকে শুকনো খড় পুরো করে ছড়িয়ে রাখা, বোধ হয় শুকোতে দিয়েছিল কেউ, তাই খুব একটা ব্যথা পেল না শফিক। কিন্তু তবুও শরীরে খুব একটা জোর পায় না। এতক্ষণ ধরে বুকের উপর চেপে থাকা ভয় আতঙ্ক যেন একসাথে ক্লান্ত করে ফেলেছে তাকে। ভোরে নরম আলোতে চোখ বুঝে আসে তার। ধীরে ধীরে একটা ঘোরে তলিয়ে যেতে যেতে একটা আফসোস হয় তার, ওই অদৃশ্য কণ্ঠটাকে ধন্যবাদ দিয়ে আসা হয়নি তার। কিরে, এখন কি অবস্থা? অবস্থা ভালো। ভোরে বাথরুমে যাওয়ার জন্য উঠে দেখি তোর বিছানা ফাঁকা। গিয়ে খালামণিকে বললাম, খালুর সাথে সাথে লোকজন জোগাড় করে সারা গ্রাম খোঁজা শুরু করলো। আমার কেন যেন মনে হচ্ছিল তুই বোধ হয় বাড়ির দিকে গিয়েছিস। খালু সহ এসে দেখি জমিদার সাহেব খড়ের বিছানায় শুয়ে ঘুমাচ্ছেন। জমিদার বলিস না তো দয়া করে, কেমন জানি লাগে। আচ্ছা তুই বলতো, রাতের বেলা ওইদিকে গিয়েছিলি কেন? বললাম না, ঘুম ভেঙে তোকে পাইনি বিছানায়, ভেবেছি তুই ওইদিকে চলে গেলি কিনা। কিন্তু আমি তো ভোর রাতের আগে বিছানাতেই ছিলাম। মিলছে না হিসাব। আমি তোকে বিছানায় না পেয়ে গিয়ে দেখি সদর দরজা খোলা, আর দেরি করতে চাইনি। সে না হয় বুঝলাম, কিন্তু তুই খড়ের গাদায় কি করছিলি? অজ্ঞানী বা হলি কিভাবে? বোধ হয় পড়ে গিয়েছিলাম অন্ধকারে। আমার কেন জানি মনে হচ্ছে তুই কিছু একটা লুকাচ্ছিস। তুই কি কিছু দেখেছিলি রাজবাড়িতে? খালু বলল, দোতলার একটা ছোট জানালা খোলা ছিল। বাদ দে না, আমরা যাচ্ছি কখন? খালা বলেছিল তোর শরীরের অবস্থা বুঝে যাওয়ার জন্য, আমিও মেনে নিলাম। মাত্র তো দুপুর, চল আজই চলে যাই। খালুকে ভ্যান আনতে বল। কি ব্যাপার, কালকে তুই না থাকতে চাচ্ছিলি? এখন আর চাই না, সবকিছু চাইতে হয় না। বাহ, তুইও দেখি গ্রামে এসে দার্শনিক হয়ে গেছিস। যা যা, দেরি হলে ভ্যান পাওয়া যাবে না শেষে। শফিকরা সেদিনই বিকেলবেলা ভ্যানে চেপে গ্রাম ছাড়ল। খালু এই অবস্থা ওদেরকে ছাড়তে চাইলেন না, ওরা বললো আবার আসবে। খালা পিঠা বানিয়ে রেখেছিলেন, সাথে করে দিয়ে দিলেন। শফিককে কয়েকবার আবার আসতে বললেন, শফিকও মেনে নিল। মন্তাজ মিয়া ওদের সাথে সাথে এলো স্টেশন পর্যন্ত এগিয়ে দিতে, কিন্তু জংলাবাড়ির রাস্তাটা সামনে দিয়ে ভ্যান গাড়িটা যাবার সময় শফিকের মনে হল কেউ একজন অপলক চোখে তার দিকে তাকিয়ে আছে, মুখে ভয়ঙ্কর হাসি। পরিপূর্ণ দিনের আলোতেও শিউরে উঠল সে। রাজবাড়ির ক্ষেত্রে সবকিছু একেবারে চেপে গেল শফিক, কিছুই বলল না। এটাও বলল না যে মুকুলকে রাজবাড়ির ভেতরে দেখেছে সে, যদিও সেটা মুকুল ছিল না, মুকুলের রূপ ধরে তাকে ভুলিয়ে নিয়ে গিয়েছিল সেখানে। সে যে ফিরে এসেছে এটাই যথেষ্ট, এগুলি বলে মুকুলকে অযথা ভয় পাওয়ানোর কোনো মানে হয় না। শফিকের ওই ঘটনার পর মানুষজন আরো ভয় পেয়ে গেছে। তবু গৌতম দমাতে না পেরে কেউ বেড়াতে এলে হয়তো যায় সেদিকে, কেউ কেউ ফিরে আসে, কেউ হয়তো আসে না। তবে শফিক এখনো মনে করে সেদিনের ঘটনার ব্যাখ্যা খোঁজে, কিন্তু কোনো ব্যাখ্যায় তার মন মতো হয় না। সে অদৃশ্য কণ্ঠটার কথা ভেবে তার মাঝে মাঝে মন খারাপ হয়। তার ইচ্ছে একদিন সে আবার আসবে এই রাজবাড়িতে, সেদিন হয়তো অনেক প্রশ্নেরই উত্তর খুঁজে পাবে সে। শুধু রাজবাড়িতে সেভাবে দাঁড়িয়ে থাকে, চারিদিকে জঙ্গল দিয়ে ঘেরা একাকী প্রাসাদ,
সময়ের ঢেউয়ে হয়তো রাজবাড়ি আরো জঙ্গলে পরিণত হয়। চাঁদের আলো সারা গ্রাম যখন গভীর ঘুমে আচ্ছন্ন, কুকুরেরা অকারণেই কেঁদে যায়। হয়তো তখন রাজবাড়ির ছাদে দাঁড়িয়ে থাকে একটি নিঃসঙ্গ ছায়ামূর্তি, হয়তো একসময় প্রচন্ড পিপাসায় সে নেমে আসে গ্রামে, কে জানে। প্রতিটি মানুষ তখন ঘুমাচ্ছে, প্রতিটি মানুষ তখন একা। শুনলেন আজকের কুয়াশার গল্প, যার নাম কুসুমপুরের রাজবাড়ি। লেখক ইমরান নিলয়, নাট্যাংশ পরিচালনায় ছিলেন শেগুস্তা আবিদ শাড়ি এবং সাউন্ডে ছিলেন খালেদ। জানিয়ে দিচ্ছি আজকের গল্পে যারা বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাদের নামগুলো। শফিকের চরিত্রে অভিনয় করেছেন সাইফ, মুকুলের চরিত্রে ছিলেন শুদ্ধ, রেহনুমার চরিত্রে মিনু, আজমল সাহেবের চরিত্রে আবিদ, মমতাজ হয়েছেন লোবান, শানুর চরিত্রে শাড়ি এবং জমিদারের চরিত্রে পাঠ দিয়েছেন সাইফ। এই ছিল আজকের কুয়াশার গল্পের কলাকুশলীর নাম।